আজ আপনি শুনবেন আনন্দ বাগচির কাহিনী মালয়ের জঙ্গলে অন্তিম পর্ব, অনলি অন রেডিও মিলন 90.4 FM. ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল ফর মোর অডিও স্টোরিজ অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর নোটিফিকেশন. লেখক পুত্র শ্রী সুনন্দ বাগচিকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা আমাদের এই প্রচেষ্টায় পাশে থাকার জন্য। অমলের চরিত্রে অপূর্ব, বিষুমামার ভূমিকায় অভিক, হরপ্রসাদের চরিত্রে দীপক, পল্টন, ওয়াং এবং ইন্দ্রনাথের ভূমিকায় প্রশান্ত, মায়ের চরিত্রে আম্রপালি, নার্সের ভূমিকায় রীতি, শোভার চরিত্রে শ্রোতা, গল্প পাঠে এবং অন্যান্য ভূমিকায় সায়ন, নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। শুরু হচ্ছে আনন্দ বাগচির কাহিনী মালয়ের জঙ্গলে অন্তিম পর্ব। গত পর্বে আপনি শুনেছেন অমল কলকাতার ছেলে, সিঙ্গাপুরে ফুটবল ম্যাচ খেলতে এসে তার ছোট দাদুর বাড়িতে কয়েকটা দিন কাটানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু ঠিক তখনই জাপান পার্ল হারবার ধ্বংস করে যুদ্ধ ঘোষণা করে। চিন্তায় পড়ে যান অমলের দাদু হরপ্রসাদ বাবু, যে কোনো মুহূর্তে জাপানিরা সিঙ্গাপুর আক্রমণ করতে পারে। ইতিমধ্যে দুবার হাওয়াই জাহাজ হামলা হয়ে গেছে। অমলকে কিভাবে কলকাতায় পৌঁছে দেওয়া যায় সেই কথাই ভাবতে থাকেন তারা। তারপর সন্ধেবেলা দাদুর ঘরে সকলের ডাক পড়ল। আবার সকলের ঠিক নয়, তিন মামার সঙ্গে শুধু অমলের। সবাই চুপচাপ, দাদু তার চুরুটটা ধরালেন খুব মনোযোগ দিয়ে। তারপর বড় মামা আর মেজ মামার দিকে তাকিয়ে বললেন, তোমাদের রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে হাওয়াই জাহাজ এখন আউট অফ কোয়েশ্চেন, আর জাহাজের ওয়েটিং লিস্টে এখন লাইন দিলেও হপ্তা দেরেক লেগে যাবে, তাই তো? বড় মামা মেজ মামা দুজনেই মাথা নাড়লেন। বড় মামা বললেন, দেরিও হতে পারে, স্ট্রেটস কোম্পানির সার্ভিস এখন আর নর্মাল নেই বাবা, জাহাজের টান আছে, নেভাল ফোর্স থেকে এমার্জেন্সি রিকুইজিশন অর্ডার পাঠিয়েছে। দাদু মুখ থেকে চুরুটটা হাতে নিলেন, চুরুটের ডগার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ, শেষে হঠাৎ যেন সজাগ হয়ে বললেন, কিন্তু আমাদের হাতে অত সময় নেই, তোমরা যে যাই বলো, আমি মনে করি যত তাড়াতাড়ি সম্ভব অমলের এখন সিঙ্গাপুর থেকে বেরিয়ে পড়া দরকার, নইলে অনেক কালের মতো আটকে যেতে পারে। সিঙ্গাপুরের ভবিষ্যৎ খুব একটা ভালো বুঝছি না, অথরিটি অবশ্য বলেই চলেছে সিঙ্গাপুর ফল করার কোনো আশঙ্কা নেই, আর কোটা বাহারুতে কিছু জাপানি সৈন্য নামলেও এই দুর্গম দুর্ভেদ্য জঙ্গল পাহাড় নদী ডিঙিয়ে তাদের জোহার বারুতে পৌঁছতে অন্তত ছটি মাস সময় লেগে যাবে, তার বহু আগেই আমাদের বিপুল সংখ্যক সৈন্য সাহায্যে এসে পড়বে। তুমি মিথ্যেই আশঙ্কা করছো বাবা, অমলের জন্য ফুলস আগে বি প্র্যাকটিক্যাল, অমলের মায়ের শরীর ভালো না, সামনে ওর ম্যাট্রিক পরীক্ষা, পড়াশোনার ক্ষতি হচ্ছে, এই অবস্থায় ঝুঁকি নেওয়া যায় না, ওকে কালকেই সিঙ্গাপুর ছাড়তে হবে। আই এগ্রি অন দ্যাট বাবা, কিন্তু কিভাবে? সে কথা বলতেই তো তোমাদের ডেকেছি, আমি কাল মালাক্কা যাচ্ছি, সেখান থেকে ট্রেনে কুয়ালালামপুরে যাব, প্রতি বছর ওখানে সার্জেন্টদের উইন্টার ক্যাম্প হয়, গত বছর যেতে পারিনি কিন্তু এবার যাব। কিন্তু এবার এই পরিস্থিতিতে তোমার যাওয়াটা কি ঠিক হবে? আমার মনে হয় তোমাদের যাই মনে হোক আমি যাচ্ছি, হয়তো এরপরের বার আর সুযোগ হবে না। তাছাড়া আমার বন্ধু সুরেনের জন্য যেতে হবে, ও খুব অসুস্থ, ওর অপারেশন হবে। আর একটা কথা, বিশু একটা বড় অ্যাসাইনমেন্ট পেয়েছে নিউ ইয়র্কের এক বড় জার্নালের পক্ষ থেকে, রিস্কি জব কিন্তু আমি মত দিয়েছি, নর্দার্ন মালয়কে কিছুকাল থাকতে হবে, ডিটেলে সেসব বিশুর কাছ থেকে পরে শুনো, এখন ঘটনা এই, বিশু আর অমল আমার সঙ্গে যাচ্ছে, মালাক্কা থেকে রেঙ্গুনগামী কোনো স্টিমারে যদি অমলকে চাপিয়ে দিতে পারি তো ঠিক আছে, খুকুরা ওখান থেকে অমলের কলকাতা ফেরার ব্যবস্থা করে দেবে, না হলে দু চার দিন দেরি হবে, বিশুকে রেঙ্গুনে পৌঁছে দেবে। কে দাদু ভাই,
তুমি মনে মনে তৈরি তো? অমল মনে মনে এতক্ষণ মুখিয়েই ছিল, এমন একটা সুযোগ হঠাৎ এসে যাবে সে ভাবতেই পারেনি। উত্তেজনায় সে উঠে দাঁড়ালো। আমি এক্ষুনি আমার জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি দাদু। এই তো চাই, তবে এক্ষুনি না, খেয়ে উঠে গুছিয়ে ফেললেই হবে, আমরা কাল সকাল 10টায় বেরোব। শেষ রাত থেকেই আকাশে মেঘ ধরতে শুরু করেছিল। স্টেশনে পৌঁছে মনে হল সন্ধে হয়ে গেছে, আলো জ্বলে উঠেছে চারপাশে। তারপর গাড়ি ছাড়তে না ছাড়তেই অন্ধকার আকাশ ভেঙে বৃষ্টি নেমে এলো হুড়মুড় করে। সে কি বৃষ্টি, কি বৃষ্টি! কানে তালা ধরানো শব্দ, টোপা কুলের মতো জলের ফোঁটার সাইজ। ফার্স্ট ক্লাসের একটা কূপে ওদের জন্য রিজার্ভ করা ছিল। দরজা বন্ধ করে দিয়ে ঝটফট মালপত্র গুছিয়ে ফেলল বিশুমামা। ছোট দাদু জানালা নিলেন না, দরজার দিকের সাইড টেবিলের বাতিটা জেলে গুচ্ছের পত্রপত্রিকা আর চুরুটের বাক্স নিয়ে গুছিয়ে বসলেন। অবশ্য এখন জানালায় বসা আর না বসা সমানই। তবে বিশুমামা বললেন, ট্রপিক্যাল কান্ট্রির মজা আছে, হয়তো দেখবি আধ ঘন্টা এক ঘন্টার মধ্যেই সব ফর্সা হয়ে যাবে। মালয়ে নাকি শীতকালেই বেশি বৃষ্টি হয়, কখনো কখনো নাগাড়ে সারা রাত সারা দিন। তাপমাত্রা নেমে যায় হু হু করে। দুটো জানালা দখল করে দুজনে বসেছিল মুখোমুখি। বিশুমামার হাতে একখানা ইংরেজি দৈনিক পত্রিকা, রেলের বুকস্টল থেকে কিনে এনেছেন তিনি, দ্য স্ট্রেইটস টাইমস, মালয়ের সবচেয়ে প্রাচীন পত্রিকা, 96 বছরে পড়েছে এবার। বিজ্ঞাপনের পাতাতে হন্যে হয়ে বোধহয় কিছু খুঁজছিলেন বিশুমামা। হঠাৎ মুখ তুলে বললেন, আমরা এখন জোহর সেতু পেরোচ্ছি, তুই দৃশ্যটা মিস করলি, রেলগাড়ির জবাব নেই, জাহাজই বলিস আর উড়োজাহাজই বলিস, বড্ড বোরিং, বেরিয়ে কোনো সুখ নেই, একঘেয়ে, শুধু জল আর জল, নয়তো স্থির হয়ে থেমে থাকা আকাশ, পায়ের তলায় মাটি না থাকলে যা হয়, গতির ছন্দটা রক্তের মধ্যে বাঁচতে থাকে রেলে চাপলে, রেলের জানলার স্বাদই আলাদা, মনে হবে যেন ফিল্ম দেখছিস। বিশুমামা ঠিকই বলেছিলেন, ঘণ্টাখানেকের মধ্যে যেন রাত পুইয়ে আবার দিন ফুটল, আলোয় ঝলমল করে উঠল চারপাশ। পাহাড়ি রাজ্যের ভেতর দিয়ে গাড়ি চলেছে এঁকে বেঁকে, দুপাশে বনভূমি, ছেড়ে ছেড়ে একাধটা গ্রাম বাঁশবাগান আর নারকেল কুঞ্জে ঘেরা, উঁচু বাঁশের মাচার ওপর বাড়িঘর, খড় হোগলা কিংবা সোন জাতীয় কিছুর ছাউনি দেওয়া রয়েছে। উঠোনে রং বেরঙের সারং পরা ছেলেমেয়েরা ছুটে আসছে রেলগাড়ি দেখতে, মাঝে মাঝে ধান ক্ষেত আর সবজির ক্ষেত, এত সবুজ বাংলাদেশেও দেখা যায় না। বিকেল 4:30 সময় ওরা মালাক্কায় পৌঁছল। মালাক্কা খুব পুরনো শহর, বাণিজ্য কেন্দ্র। মালাক্কা নদীর উত্তর পাড়ে গড়ে উঠেছে শহরটা, সরু সরু রাস্তা, অলিগলি জুড়ে চিনে পল্লি, দোকানপাট, কিউরিও শপের ছড়াছড়ি। তবে মালয়ি জাতের লোকই বেশি, বেশ কিছু বাঙালিও এখানে সুপ্রতিষ্ঠিত হয়েছেন। 1400-এর শেষ দিকে শহরটার বারবারন্ত শুরু হয়। অমলকে হোটেলের ঘরে রেখে ছোট দাদু আর বিশুমামা যে যার কাজে বেরিয়ে গেলেন। অমল একা একা কি করবে ভেবে উঠতে পারে না। অগত্যা হোটেলের মালিক বাঙালি ভদ্রলোকটির সঙ্গে গল্প করে সন্ধেটা কাটিয়ে দিল সে, কোথাও কিছু দেখতে যাওয়া হল না। দাদুরা ফিরে এলেন রাত্রে, খবর খুব একটা ভালো না। ছোট দাদুর বন্ধু সুরেনবাবু মারা গেছেন, দাদুর মন খুবই খারাপ। এভাবে ছুটে এসেও ছেলেবেলার বন্ধুর সঙ্গে শেষ দেখাটা হল না। এদিকে বিশুমামা যে খবর এনেছেন তাতে মালাক্কা থেকে অমলের জলপথে রেঙ্গুনে যাওয়ার কোনো আশা নেই। স্টিমশিপস কোম্পানির যে বিশাল স্টিমারটা আগামীকালই রেঙ্গুন রওনা হওয়ার কথা ছিল, সেটা একটা অগ্নিকাণ্ডের ফলে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। ঘটনাটা ঘটেছে গতকাল রাত্রিরে। এক তেলবাহী জাহাজের পাশে স্টিমারটা নোঙর করা ছিল। হঠাৎ একটা বিস্ফোরণের ফলে অয়েল ট্যাঙ্কার থেকে স্টিমারে আগুন লেগে যায়। ব্যাপারটা দুর্ঘটনা না অন্তর্ঘাতমূলক কাজ, সেটা এখনো তদন্ত সাপেক্ষ।
ঘটনা শুনে দাদু বললেন, ভালোই হলো, জাহাজের থেকে ট্রেন অনেক নির্ঝঞ্ঝাটের। তাছাড়া খবরে শুনলাম যে সিঙ্গাপুরের কাছে জাপানি সাবমেরিনকে ঘোরাফেরা করতে দেখা গেছে। পরদিন সকালে ব্রেকফাস্ট সেরে অমলরা ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়ল মালাক্কা থেকে। ঝকঝকে পরিষ্কার দিন, উঁচু নিচু ঢেউ খেলানো সুন্দর রাস্তা, দুপাশে কেবল রাবার, নারকেল আর সুপুরির বাগান, বাঁশ আর বেতবনও আছে। মালাক্কার বেত নাকি বিশ্ববিখ্যাত, এরকম মোটা মজবুত আর লম্বা বেত আর কোথাও দেখতে পাওয়া যায় না। পাকা বেতে খুব সুন্দর সোনালি রঙের পালিশ ধরে, নানা রকমের শৌখিন ফার্নিচার, বাক্স, প্যাঁটরা আর লাঠি তৈরি হয়। তাম্পিং রেল স্টেশন মালাক্কা থেকে 25 মাইল উত্তরে, ওখান থেকেই মেন লাইনের ট্রেন ধরতে হবে। 25 মাইল রাস্তা যেতে ঘড়ি ধরে 1 ঘন্টা লাগল। আধ ঘন্টার মধ্যেই কুয়ালালামপুরে যাওয়ার ট্রেন পাওয়া গেল। ট্রেন চলেছে খাড়া উত্তরে, ল্যান্ডস্কেপ বদলে বদলে যাচ্ছে ক্রমশ, বন জঙ্গল গাছপালা কমে এসেছে, সবুজের সমারোহ তেমন আর নেই, চারপাশে চোখে পড়ছে ছোট ছোট পাহাড়, দু চারটে টিনের খনির চিমনি মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে, পাথুরে মাটির রং লাল। তাম্পিং থেকে সরল রেখায় কুয়ালালামপুরের দূরত্ব 60 মাইলের বেশি নয়, কিন্তু রেল লাইন ঘুরে বেঁকে যাওয়ায় দূরত্ব কিছুটা বেড়ে গেছে। স্টেশনে ওদের জন্য গাড়ি ছিল, তবে এবারে আর হোটেল নয়, ছোট দাদুর এক বিশেষ পরিচিত চীনে ভদ্রলোকের বাড়ি পৌঁছল ওরা। ভদ্রলোক বিরাট ধনী, মালয়ে তার নানা ব্যবসা ছড়িয়ে আছে নানান জায়গায়, তবে একটা কারণে এই অঞ্চলের সবাই ওনাকে এক বাক্যে চেনে। ওনার কারখানার তৈরি হালকা চালের রাবার সোলের জুতো মালয় দেশে খুব চলে, সস্তা, টেকসই, নামটাও খুব সুন্দর। ফুটনোট: ওয়াং লিং মানুষটা বিচিত্র, সেকেলে চীনেদের মতো মাথায় বেনি আর চিবুকে দাড়ি, দুটোই কাশফুলের মতো সাদা। ঈষৎ কুঁজো ছিপছিপে চেহারার ওয়াং লিংকে দেখে বা ওনার সঙ্গে কথা বলে মনেই হয় না যে উনি ব্যবসাপত্তর নিয়ে মাথা ঘামান, মনে হয় এক প্রবীণ আত্মভোলা দার্শনিক মানুষ। বয়স 80 কোঠায় হলে কি হবে, এখনো দিব্যি কর্মঠ। নিচে নেমে এসে সদর থেকে খুব সমাদর করে দোতলায় নিয়ে গেলেন তিনি। মধ্যাহ্নভোজনের এলাহি আয়োজন হয়েছিল, দাদু আর বিশুমামা দিব্যি চপস্টিক বা কাঠি দিয়ে খেতে শুরু করলেন। এক হাতে অদ্ভুত কায়দায় কাঠি ধরার ব্যাপারটা রপ্ত করতে বেশ সময় লাগে। লিং পরিষ্কার বাংলায় বললেন, তুমি হাত দিয়েই খাও। বাবুর্চি সঙ্গে সঙ্গে হাত ধোয়ার জন্য গরম জলের বাটিও এগিয়ে ধরল। অমল বেশ অবাক হলো ওনাকে এমন চমৎকার বাংলা বলতে শুনে। বিশুমামা আর অমল থাকছে না শুনে বেশ দুঃখিত হলেন ওয়াংলিং। ভেবেছিলেন কটা দিন ওরা এখানেই হইচই করে কাটাবে, আশেপাশে যা কিছু দর্শনীয় জায়গা আছে ঘুরে ফিরে দেখবে, কিন্তু দাদু ওদের ব্যস্ততার কারণ খুলে জানাতে উনি সামান্য সময় চুপ করে থাকলেন। তারপর বললেন, তাহলে আর তোমাদের আটকাতে চাই না, আজ রাতটা অন্তত থাকো, রাতের গাড়িতে যাবার দরকার নেই, আমাদের পরিবারের একটা ছেলেও কাল রওনা হচ্ছে, ও রেঙ্গুনেই যাবে, আমার মনে হয় একসঙ্গে যাওয়াই ভালো, দাঁড়াও আমি টিকিটের বরং ব্যবস্থা করে দিচ্ছি। খেতে খেতেই উনি একজনকে কাছে ডেকে নিয়ে নিচু স্বরে কি যেন বললেন, লোকটা ঘাড় নেড়ে চলে গেল। অনেকগুলো অচেনা ডিশ, অচেনা খাবার, অন্যদের দিকে নজর রেখে অমল খাচ্ছিল। কিসের সঙ্গে কি মেশাতে হয়, কোনটার আগে কি খেতে হয় জানা না থাকায় সামান্য অপ্রস্তুত বোধ করছিল সে। অমল, এর নাম ফং, এর কথাই তোমাদের বলছিলাম। অমল চমকে তাকিয়ে দেখল তার পাশে দাঁড়িয়ে যে ছেলেটি তার দিকে তাকিয়ে হাসছে সে তার অচেনা কেউ নয়। কুয়ালালামপুর টিমের হয়ে এই ছেলেটি তাদের রীতিমতো দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল, ফংয়ের দুর্দান্ত শটেই প্রথম গোলটা খেয়েছিল ওরা।
ওদের টিমে ওই ছিল সবচেয়ে দ্রুত গতির খেলোয়াড়। বুহো ভেদ করে পাকাল মাছের মতো বেরিয়ে আসছিল বারবার। হাই অমল, হাউ স্ট্রেঞ্জ! আনন্দে উত্তেজনায় অমল উঠে দাঁড়িয়েছিল। ফং এসে জড়িয়ে ধরল ওর দু হাত। তারপর ওয়াংয়ের দিকে তাকিয়ে চীনে ভাষায় দ্রুত লয়ে কী যেন বলে গেল। বোধহয় অমলের নতুন পরিচয় দিল। বৃদ্ধের মুখ স্মিত ও কৌতুকে উদ্ভাসিত হয়ে উঠেছিল। অমলের দাদুর দিকে তাকিয়ে বললেন, আমরা দুজনেই গর্বিত। অমল আপনার নাতি, আর ও হচ্ছে আমার নাতির ছেলে। আপনাদের বাংলা ভাষায় কি যেন বলে, প্রনাতি, কথাটা কি ঠিক হলো? বাংলা ভাষার ওপরে আমাদের এক চিটিয়া অধিকার শিগগিরই ছাড়তে হবে মনে হচ্ছে। ওয়ান্ডারফুল, আপনি একটা নতুন বাংলা শব্দই তৈরি করে ফেলেছেন দেখছি মিস্টার লিং। প্রপুত্র থেকে প্রনাতি, নাইসলি পুট। কলকাতার বেন্টিং স্ট্রিটে এক সময় সস্তায় ক্রেপসোল রাবার সোলের জুতো কিনতে যেত অমল বন্ধুদের সঙ্গে। সেখানে দর কষাকষি করতে গিয়ে চীনেদের সঙ্গে তার সামান্য যা পরিচয়, তখন 10 রুপি 12 রুপির সঙ্গে এক আধ টুকরো ভাঙা হিন্দি শুনে রোমাঞ্চ হতো, আর এখন এই বিদেশে এই রকম বাংলা শুনে মাথা ঘুরে যাওয়ারই কথা তার। কিন্তু পরে বিশুমামা বলেছিলেন, এতে অবাক হওয়ার কিছু নেই, বরং অবাক হওয়ার কথা এখানকার অনেক চীনে ছেলে মেয়ে চীনে অক্ষর তেমন চেনে না, লিখতে পড়তেও পারে না। এটাই স্বাভাবিক ঘটনা যে তারা মালাই ভাষা দারুণ রপ্ত করেছে। ইংরেজি লিখছে বলছে সুন্দর, কাজ চালানো গোছের হিন্দির পাশাপাশি একটু আধটু বাংলা বলচালও শিখেছে। ইতিহাস বলছে চীনেরা মালয় আসতে শুরু করেছে প্রায় 500 বছর আগে। পুরুষানুক্রমে অনেক পরিবার শুধু এখানে থেকেই যায়নি, রীতিমতো মিশেও গেছে। তার ফলে একটা নতুন শ্রেণীর চীনে সমাজ গড়ে উঠেছে, স্বদেশের সঙ্গে যোগাযোগ যাদের বিচ্ছিন্ন। এদেশের ভাষায় এদের বলা হয় বাবা চীনে। নিজেদের সংস্কৃতির অনেক কিছু এরা ভুলতে বসেছে, পোশাকে আশাকে আচারে আচরণে বদলে গেছে। ছেলেমেয়েরা ইংরেজি স্কুলে পড়ছে, সাহেবি কায়দা কানুন শিখছে, জোব্বা কিমোনো ছেড়ে মেয়েরা টাইট পাজামা কিংবা স্কার্ট পরছে। চীনে খাবারের সঙ্গে ইউরোপিয়ান আর মালয়ী রান্না যেমন মিশে গেছে, তেমনই চীনে হরফও ক্রমশ মুছে যেতে বসেছে ওদের মন থেকে। এখনও চীনে ভাষায় এরা কথা বলে বটে, কিন্তু একই চীনে ভাষায় তারা কথা বলে না, উচ্চারণে পার্থক্য হয়। খুদ চীন দেশেই নাকি এখন শব্দের উচ্চারণ আর ব্যাকরণ অঞ্চল বিশেষে আলাদা, উত্তর চীনের ভাষা দক্ষিণ চীনে চলে না। এত বেশি রকম বদলে গেছে তার কারণ, চীনে বর্ণমালা আমাদের বাংলা অক্ষরের মতো ধ্বনি বা শব্দ দিয়ে বাঁধা নয়। চীনে অক্ষর আসলে এক একটা ছবি, সেগুলো ভাববাচক। পড়ার সময় সেগুলোই এক অঞ্চলের মানুষের মুখে এক এক ভাষায় তর্জমা হয়ে যায়। উত্তর চীনে, দক্ষিণ চীনে, আবার প্রদেশে প্রদেশে পৃথক পৃথক উপভাষা চলছে। ভাবতে গেলে কেমন মাথা গুলিয়ে যায়। চীনে অক্ষরগুলো পড়তে এমনিতেই চোখের উপর খুব চাপ পড়ে, কারণ অক্ষরগুলো কেবল সংখ্যাতেই কয়েক হাজার শুধু তাই না, প্রতিটা অক্ষর আঁচড় প্রধান। কাঁটাওয়ালা এই অক্ষরগুলোকে আলাদা করে চিনে নিতে ওদের চোখ আর মনকে আমাদের তুলনায় অনেক বেশি সজাগ হতে হয়। এ বাড়ির লোকেরাও বাবা চীনে গোষ্ঠীরই, প্রায় 5-6 পুরুষ হয়ে গেল মালয়ে এসেছে। তবে ওয়াংলিং সাহেবের কথা আলাদা, তিনি রবি ঠাকুরের কবিতার ভক্ত, শুধু বাংলা বলতে শেখেননি, পড়তেও শিখেছিলেন। রবীন্দ্রনাথকে বছর 12-13 আগে যখন এখানকার চংচুক্কিলো ক্লাব থেকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল, তখন ওয়াং ছিলেন সেই ক্লাবের এক মুখ্য সদস্য। এখন তিনি এই ক্লাবের প্রেসিডেন্ট। চীনে নাম বদলে লোকের মুখে মুখে ক্লাবটার নাম হয়েছে মিলিয়নার্স ক্লাব। বড় বড় ধনী ব্যবসায়ীরাই এর সদস্য। সব ব্যাপারে বিশুমামার জ্ঞান দেখে অমল অবাক হয়ে যায়। সাংবাদিক বলেই বোধহয় এত সব জানতে হয়, খবর রাখতে হয়। বিশুমামার সঙ্গে আরও কিছুদিন কাটাতে পারলে ভালো হতো, বিশেষ করে বিশুমামা এবার যে অ্যাডভেঞ্চারে নামতে যাচ্ছেন সেটা যেমন রোমাঞ্চকর, তেমনই বিপদের ঝুঁকি রয়েছে পদে পদে। বিশুমামা যাবেন উত্তর পূর্ব মালয়ের জঙ্গল অভিযানে। কোটাবাহারুতে নেমে জাপানিরা ধীরে ধীরে নদী বন পাহাড় ডিঙিয়ে দক্ষিণ মুখে এগিয়ে আসছে। ওদের মতলব ডাঙা পথে জোহর রাজ্যের ভেতর দিয়ে সিঙ্গাপুরে পৌঁছনো। বিশুমামা যাবেন জাপানি ফ্রন্টলাইনের গতিবিধির ওপর গোয়েন্দাগিরি করতে আর ছবি তুলতে। এক একটা লেখা আর ছবির জন্য আমেরিকান ম্যাগাজিন মোটা টাকা দেবে বিশুমামাকে। কিন্তু টাকাটা বিশুমামার কাছে তেমন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নয়,
এই কাজে যে দুঃসাহস, উপস্থিত বুদ্ধির খেলা আর উত্তেজনার আনন্দ আছে সেটাই ওনাকে টানছে বেশি। অমলেরও এক আধবার ইচ্ছে করছে, সেও কোনো উপায়ে যদি বিষুমামার সঙ্গী হতে পারত তাহলে বেশ হতো। ভালো ছেলে হয়ে লাভ কি, পরীক্ষায় পাশ করে সেই তো আর পাঁচটা ঘর কোনো বাঙালির মতো কেরানিগিরি করবে। সে টিফিন বক্স বগলে দশটা পাঁচটার বাঁধা জীবন তার একটুও ভালো লাগে না। নানা ছলছুতো করে বারদুই কথাটা পেড়ে দেখেছে অমল, কিন্তু কোনো ফল হয়নি। অমলের ছেলে মানুষই উচ্ছ্বাসকে হেসেই উড়িয়ে দিয়েছেন বিষুমামা, আমলই দেননি। বোঝাই যায় অমলকে উনি নিতান্ত দুগ্ধপোষ্য শিশু ছাড়া আর কিছুই ভাবেন না। সামনে পরীক্ষা, তার উপর মায়ের শরীর ভালো না, এসব আসলে কথার কথা মাত্র। অমন ফোমের গদিতে শুয়েও অমলের চোখে ঘুম আসছিল না, বিছানায় কেবলই এপাশ ওপাশ করছিল সে। কিরে অমল, এখনো জেগে আছিস যে, আজ কি হয়েছে? চুপ করে শুয়ে থাকলেও বিষুমামা যে ঘুমননি সেটা অমল বুঝতে পারেনি। কাল আমাদের ছাড়াছাড়ি, তাই না বিষুমামা? দূর পাগলা, ছাড়াছাড়ি হতে যাবে কেন, আমরা তো একসঙ্গেই যাচ্ছি। যাচ্ছি? সত্যি বলছো? আমি তোমার সঙ্গে যাচ্ছি? নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছিল না অমল। তাই বলো। দেখ অমল, তুই যদি মায়ের একমাত্র সন্তান না হতিস, কিংবা যদি তোর মায়ের মতটা নিতে পারতাম, তাহলে তোকে এভাবে ফেরাতাম না। তোর সাহস আছে, শরীরেও শক্তি আছে, তোকে সঙ্গে পেলে আমি খুশি হতাম। কিন্তু উপায় যে নেই, মন খারাপ করিস না। বাবা এখানে থেকে যাচ্ছেন, কিন্তু আমি তোদের সঙ্গে অনেকটা পথ যাব। কুয়ালা কাংসারে আমি নেমে যাব। ওখানকার অ্যাডভান্স হেডকোয়ার্টারে আর্মি ইন্টেলিজেন্স অফিসার মেজর অ্যান্ডারসনের কাছ থেকে ছাড়পত্র নিতে হবে, না হলে আমাদের ফ্রন্টলাইন পেরোতে পারবো না। আমি নেমে গেলে তুই আর ফং দুজনে চলে যাবি, দেখবি জার্নিটা বেশ এনজয় করার মতোই হবে। মালয়ের পাঁচ ভাগের চার ভাগই হচ্ছে জঙ্গল, রেইন ফরেস্ট। দাদু তোর খুব সাবধানী মানুষ, ব্যাংককের রুট অ্যাভয়েড করে ভালোই করেছেন। পশ্চিমের কোস্টলাইন ধরে আমরা যাব, এটাই নিরাপদ রাস্তা। ব্যাংককের লাইনে গেলে জাপানিদের খপ্পড়ে পড়া আশ্চর্য ছিল না। যাকে যাক, এবার ঘুমিয়ে পড়ত। এইসব শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছিল তা অমল নিজেও জানে না। দুঃস্বপ্নটা হঠাৎ ভেঙে যেতেই অমল টের পেল গাড়িটা আবার দাঁড়িয়ে পড়েছে। রওনা হওয়ার পর থেকে ট্রেনটা আজ জ্বালাচ্ছে খুব, ছেড়েছেও দেরি করে, পথে একটা না একটা কোনো কারণে দেরি করেই চলেছে। আসলে ইঞ্জিনেই গোলমাল ছিল, তাই গরুর গাড়ির মতো করে চলছে। শেষে মাঝের একটা স্টেশনে ইঞ্জিন বদলাতে হলো। যাত্রাটা যে শুভ হয়নি সে তো বোঝাই যাচ্ছে, তাই ফর নাথিং ঝামেলা। এখন আবার কি হলো কে জানে, স্টেশনে দাঁড়িয়েছে বলে তো মনে হচ্ছে না। সিলিংয়ে যে কমজোরি নীলচে আলোটা জ্বালা হয়েছিল শোয়ার সময় সেটাই জ্বলছে। চোখের কাছে কবজি তুলে ঘড়িটা দেখল, রাত ১১টা বাজে। তাহলে খুব একটা বেশি সময় ঘুমোয়নি, বড় জোর ঘণ্টাখানেক হবে। বিষুমামাকে ডেকে কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিল, দেখল বিষুমামা তার আসনে নেই, শুধু তার চাদরটা বেঞ্চের ওপর পড়ে আছে। ওপরের বার্থের দিকে তাকিয়ে ফংকেও দেখতে পেল না অমল। আশ্চর্য কাণ্ড, দুজনেই কি ভ্যানিশ হয়ে গেল নাকি? কামরায় শুধু সে একা, গেল কোথায় ওরা? নজরে পড়ল দরজাটা বন্ধ বটে কিন্তু লকটা খোলা। জুতো পায়ে গলিয়ে করিডোরে বেরোল অমল, কেউ কোথাও নেই। গুটিচারে কূপ নিয়ে ফার্স্ট কম্পার্টমেন্টটা খাঁ খাঁ করছে, সবাই কি ট্রেন থেকে পালিয়েছে নাকি? নির্জন জঙ্গল ভূমির মধ্যে ট্রেন থেমে আছে, উৎকট ঝিঁঝি আর কি সব কীটপতঙ্গের ডাক যেন রাতের স্তব্ধতা আরও বাড়িয়ে দিয়েছে। দরজা দিয়ে ঝুঁকে বাইরে মাথা বের করতেই এক ঝলক ঠান্ডা হাওয়ার সঙ্গে দূরাগত গোলমালের গুঞ্জন কানে এলো। অনেকটা দূরে ইঞ্জিনের কাছাকাছি বেশ কিছু লোক জড়ো হয়েছে, কয়েকটা টর্চের আলোও দেখতে পাচ্ছে। বোঝা গেল গাড়ি অনেকক্ষণই থেমেছে এবং ওখানে কিছু একটা ঘটেছে, হয়তো কেউ রেলে কাটা পড়েছে নয়তো অন্য কিছু। গাড়ি থেকে নেমে সবাই বোধহয় তাই দেখতে গেছে।
বিশু মামারাও নিশ্চয়ই ওই জটলার মধ্যেই আছেন। অমল একবার ভাবল গিয়ে দেখে আসে কি হয়েছে, কিন্তু পরে মত বদলালো। খালি গাড়িতে মালপত্র ফেলে যাওয়া ঠিক হবে না। অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না তাকে। বিশু মামা আর ফং ফিরে এলো এক দারুণ দুঃসংবাদ নিয়ে। গাড়ি আর এগোবে না। আজ সারাদিন ধরেই এই অঞ্চলে জাপানিরা বোমা ফেলেছে, তার ফলে রেললাইন নষ্ট হয়ে গেছে। এখন উপায়? দুটো উপায় আমাদের সামনে আছে। এক নম্বর, যে কোনো উপায় আবার কুয়ালালামপুরে ফিরে যাওয়া, সেটা আমার পক্ষে সম্ভব না। তুই আর ফং ফিরে যেতে পারিস। কাল দিনের বেলা খুব সম্ভবত ট্রেনটাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে রেল কর্তৃপক্ষ। তবে কত দেরি হবে কেউ বলতে পারছে না, কিন্তু বেশি টাকা অফার করলে ভাড়ার গাড়ি মিলে যেতে পারে। আমার মনে হয় সেটাই তোদের পক্ষে বুদ্ধিমানের কাজ হবে। আমি তোদেরকে ফিরে যেতেই বলবো। আর দু নম্বর উপায়টা? রেল লাইনকে পূর্বে রেখে বাই রোড উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাওয়া। মাইল চল্লিশের মধ্যেই পারিথ নামে একটা ছোট্ট শহর আছে পেরাক নদীর ধারে। সেখানে একটা পলচুন ব্রিজ আছে। সেই ব্রিজ পেরিয়ে রাজ্যের পশ্চিম উপকূল বরাবর তাইপিং শহরে পৌঁছতে পারলে আবার ট্রেন পাওয়া যাবে। তবে আমি তো আর ট্রেন ধরবো না, আমি ওখান থেকে পূর্ব দিকের রাস্তা ধরবো। আমরাও যাব, এত দূর এসে ফিরে যাওয়ার আর কোনো মানেই হয় না। না না, সেটা ঠিক হবে না। জার্নিটা অনিশ্চিত, রীতিমতো ঝুঁকিতে ভরা। দুটো নিরীহ ছেলেকে আমি কোনো রকম বিপদের মুখে টেনে নিয়ে যেতে পারবো না। আর বিপদ যদি নাও হয় পথে কষ্ট হবে খুব। কিছু না জেনেও আমি সেটা আন্দাজ করতে পারি। ঘরের ছেলে ঘরে ফিরে যাও। বাবা এখনও বেশ কয়েকদিন কুয়ালালামপুরে থাকছেন, ওয়াং আছেন, সিঙ্গাপুরে তোদের ফেরার কোনো অসুবিধেই হবে না। কিন্তু অমল আর ফং নাছো, মরিয়া, তারা কিছুতেই ফিরে যাবে না। নিজের দায়িত্বে সব রকম ঝুঁকি নিতে তারা প্রস্তুত। তারা ননির পুতুল হয়ে তৈরি হয়নি, সমস্ত কষ্টই তারা সহ্য করতে পারবে। বিশু মামা পড়লেন ফাঁপড়ে। ছেলে দুটো যে এরকম বিদ্রোহী অবাধ্য হয়ে বেঁকে বসবে এটা তার কল্পনাতেও আসেনি। অগত্যা ওদের দাবি মেনে নিতে বাধ্য হলেন। অনেকক্ষণ গুম হয়ে থেকে শেষে বিশু মামা বললেন, আমাদের হাতে এখনো কয়েক ঘন্টা সময় আছে, এই রাত্রে আমাদের মুভ করা সম্ভব নয়, এই সময়টাকে কাজে লাগানো যাক। পরিস্থিতিটা তোদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আমরা এখন ঠিক কোথায় আছি সেটা তোদের জানা দরকার, তারপর আগাগোড়া প্ল্যানটা ছকে নিতে হবে। ভোর হলে আর এক মুহূর্ত সময় নষ্ট করা চলবে না। কথাটা বলেই বিশু মামা তার ব্যাগের ভেতর থেকে নোট বই আর বেশ বড় সড়ো একখানা ভাঁজ করা ম্যাপ বের করে সিলিংয়ের বড় আলোটা জ্বেলে দিলেন। প্রথমে মনে হয়েছিল বিশু মামা বড় বেশি লেকচার দিচ্ছেন, কাজের চেয়ে অকাজের কথাই বেশি বলছেন। কিন্তু আধ ঘন্টা একটানা ওনার আলোচনা শোনার পর অমল আর ফংয়ের মনে হল এর দরকার ছিল। এই রকম একটা থরো নলেজ, এখানকার রাজনীতি আর ইতিহাস ভূগোলের একটা পরিষ্কার ধারণা খুবই প্রয়োজন ছিল এই মুহূর্তে। এখন হঠাৎ তাদের কেউ যদি একলা হয়ে যায় তাহলেও একেবারে অসহায় বোধ করবে না। মনে মনে তারা তৈরি হয়ে গেছে। মালয় দেশটায় নাকি তিন রকমের শাসন ব্যবস্থা চালু আছে। খাস ইংরেজের শাসন আছে সিঙ্গাপুর শহর, সিঙ্গাপুর দ্বীপ, মালাক্কা জেলা, পেনাও দ্বীপ আর ওয়েলসলি প্রদেশে। দু নম্বরে আছে সংঘবদ্ধভাবে FMS বা ফেডারেটেড মালয় স্টেটসের অধীনে চারটি মালয় রাজ্য, পেরাক, সেলাঙ্গার, নেগ্রিসেম্বিলান আর পাহাং। এদের রাজাদের মন্ত্রিসভা, ফ্ল্যাগ, ডাকটিকিট সব আলাদা এবং নামে স্বাধীন হলেও কার্যত এরা ইংরেজেরই অধীনে। ইংরেজ প্রতিনিধি এর সত্যিকারের মাথা। সেলাঙ্গার রাজ্যের রাজধানী হচ্ছে কুয়ালালামপুর। শুধু সেলাঙ্গারেরই নয়, এই মালয় রাষ্ট্রেরও। কলকাতা এতদিন যেমন বাংলাদেশ এবং তামাম ভারতের রাজধানী ছিল, খানিকটা সেই রকম। তৃতীয় হচ্ছে NFS বা নন ফেডারেটেড স্টেটস, জোহর, কেডাপেরলিস আর কেলান্তন। এই পাঁচটি রাজ্য ইংরেজের সঙ্গে কতকগুলি বিশেষ শর্ত সাপেক্ষে স্বাধীন। অমলদের ট্রেনটা এখন পেরাকের মাঝামাঝি তাপা শহরের 12 মাইল উত্তরে কাম্পার স্টেশনের কাছে দাঁড়িয়ে আছে। তাদের যেতে হবে পারিথ হয়ে তাইপিংয়ে। তাইপিং বলতে গেলে চীনে শহর, চীনে ভাষায় এর মানে মহৎ শান্তি।
সিঙ্গাপুর নামটার মানে সিংহের বসতি, ইংরেজিতে সিটি অফ লায়ন্স। পেরাকের রাজধানী অবশ্য কুয়ালা কাংসার। এই অঞ্চলটার নানা জায়গায় ইংরেজ সৈন্যরা জাপানিদের মোকাবেলা করার জন্য শক্ত ঘাঁটি গেড়ে বসে আছে। পরদিন ভোর হতে না হতেই মালপত্র নিয়ে ওরা ট্রেন থেকে নেমে পড়ল। মাইলখানেক হেঁটে কাম্পার স্টেশনে পৌঁছে লাগেজ রুমে মালপত্র রেখে বিশুমামা চলে গেলেন আর্মি অফিসের সন্ধানে। অমল আর ফঙের ওপর দায়িত্ব পড়ল লিস্ট মাফিক দরকারি জিনিসপত্র কিনে আনার। মালয় ডলারের হিসেব অমলের মাথায় এখনো ঢোকেনি, কিন্তু ফং এ ব্যাপারে খুব চালু। দরদাম করে কেনাকাটায়ও সে খুব ওস্তাদ। তাছাড়া মালয় ভাষাটাও ও জলের মতো বলতে পারে। ওরা স্টেশনে ফিরে এসে দেখল বিশুমামা অনেক আগেই সেখানে ফিরে এসেছেন, একটা বেঞ্চে বসে খোশ মেজাজে সিগারেট টানছেন। দেখেই অমল বুঝতে পেরেছিল বিশুমামার যাত্রা সফল হয়েছে। ঠিক তাই, আশাতীত ব্যাপার। এখানকার আর্মি অফিসে নাটকীয়ভাবে স্পেন্সার চ্যাপম্যানের সঙ্গে দেখা হয়ে যাওয়ায় সব কাজ ম্যাজিকের মতো চটপট সেরে ফেলতে পেরেছেন। এমার্জেন্সি মিটিং স্বার্থে মেজর অ্যান্ডারসনও এই সময় কাম্পারে ছিলেন। চিঠিপত্র, আইডেন্টিটি সার্টিফিকেট আর অমলদের জন্য বন্ড পাকা করিয়ে এনেছেন তিনি। উপরন্তু আর্মি ডিসপোজাল গোডাউন থেকে তিনটে রুকস্যাক আর জরুরি জিনিসপত্রও ম্যানেজ করে এনেছেন বিশুমামা। লিস্ট মিলিয়ে জিনিসগুলো তিনটে রুকস্যাকে ভরে ফেললেন তিনি। ট্রাভেল লাইট, ট্রাভেল বেস্ট, এই মতে বিশ্বাসী বিশুমামা। এত খাবার দাবার কেন জিজ্ঞেস করায় আগেই বলেছিলেন অজানা রাস্তায় রেশন হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। অন্তত পাঁচ ছ দিনের রসদ রাখতেই হয়। কোথায় কখন আটকে পড়তে হবে তার ঠিক নেই। পেট চললে পা দুখানা আপসেই চলবে। বোঝাগুলোর ওজন পরীক্ষা করতে করতে বিশুমামা বললেন, তোর সুটকেসটা চলবে না অমল, শুধু ওটার মায়া ছাড়তে হবে তাই না, কিছু বাড়তি মালপত্রও হালকা করতে হবে। অবশ্য কাঁধে ঝোলানো ব্যাগটা চলবে, বাকি সব দান করে দিয়ে যাব, ট্যাক্সি ড্রাইভারকে দিলে লুফে নেবে, এত জামাকাপড় ফালতু বোঝা। যা, তোরা বরং ওয়াটার বটল দুটোয় জল ভরে আন, গাড়ি ঠিক করাই আছে, এবার ঝটপট উঠে পড়ব। মিনিট পাঁচেকের মধ্যে ওদের কালো রঙের ফোর্ড গাড়িখানা রেললাইনকে বাঁয়ে ফেলে খাড়া উত্তরমুখ রাস্তা ধরল। গাড়ি চালাচ্ছিল এক মালয়ী ড্রাইভার, প্রৌঢ় মানুষ, সঙ্গে রয়েছে তার হেল্পার কাম মেকানিক সাগরেদ, সেও গাড়ি চালাতে জানে। পেছনের সিটে অমলরা তিনজন। সেই পাহাড়ি ঢেউ খেলানো রাস্তা, জঙ্গল, ঝর্ণা, মাঝে মাঝে বন পোড়ানো হয়েছে। ওদের জিজ্ঞেস করে জানা গেল রবার বাগান হবে বলে জায়গা সাফ করা হচ্ছে। গোপেং নামে একটি বর্ধিষ্ণু গঞ্জ মতো জায়গায় পৌঁছে রাস্তাটা পূর্ব দিক থেকে আসা আর একটা পথে মিশেছে। সেই রাস্তাটা ধরে উত্তর পশ্চিম মুখ চলে বাঁক নিয়ে সোজা পশ্চিম দিকে যেতে হয়। এইরকম সমকোণ করে যাওয়ার দরুন 35 মাইল রাস্তা, নইলে নাক বরাবর যেতে পারলে কাম্পার থেকে দূরত্ব অনেকটাই কমে যেত। কিন্তু মোটরের রাস্তা এই একটাই। মাঝে গোপেঙে গাড়ি থামিয়ে চা খেয়ে নিয়েছিল ওরা। চায়ের দোকানে খবর পাওয়া গেল বাড়িতের দিকে হেভি বম্বিং হয়ে গেছে গতকাল দুপুরে, তাই গাড়িটারি খুব একটা ওদিকে যাচ্ছে না। তবে মাঝে মধ্যে দু একখানা ট্রাক অবশ্য ফিরেছে। অমলদেরও মনে পড়ল এই এতটা রাস্তা বলতে গেলে তারা একাই এসেছে, অন্য কোনো গাড়ি তাদের চোখে পড়েনি। ঝামেলা শুরু হল গোপিন ছাড়ার পর থেকেই। দু পাঁচ মাইল অন্তরন্তর গাড়ি থামাতে হচ্ছিল। রাস্তার ধারে ধারে মিলিটারি চৌকি, পাথরের চাঁই আর বালির বস্তার আড়ালে গর্ত খুঁড়ে বাংকার তৈরি করা হয়েছে এবং প্রত্যেকটাতে মেশিন গান বসানো। স্টেন গান আর অটোমেটিক রাইফেল নিয়ে আর্মির লোক তো পাহারা দিচ্ছেই। বন্দুকের নলের সামনে দাঁড় করিয়ে চেকিং করা হচ্ছে। কাগজপত্র দেখে ছেড়ে দিতে বাধ্য হচ্ছে তারা, কিন্তু কেমন যেন সন্দিগ্ধ চোখে তাকিয়ে থাকছে বারবার। বিশুমামা বললেন, দেখেছিস কাণ্ডটা? সবাই ধরেই নিচ্ছে আমরা ফিফথ কলামিস্ট। অ্যান্ডারসনের চিঠির জোরে আর আমেরিকান প্রেস অ্যাসোসিয়েশনের আইডেন্টিটি কার্ডের দৌলতে উতরে যাচ্ছি। এই হ্যাপা আরো কতবার পোহাতে হবে কে জানে। ফিফথ কলামিস্ট কি বিশুমামা? তাও জানিস না?
বিভীষণ পার্টি আর কি, মানে দেশদ্রোহী জাপানিদের গুপ্তচর। জাপানিদের নাম শুনলেই ফং রেগে যায়। চীনে ভাষায় কি যেন একটা বলল, মনে হলো নিজের মনেই গালাগালি দিল। অমল কোনো শব্দ করল না, সে ভেতরে ভেতরে বেশ উত্তেজনা বোধ করছিল। ভাবছিল ভগবান তার মনের কথা শুনেছেন। জাহাজে কিংবা ট্রেনে চেপে লক্ষ্মী ছেলের মতো রেঙ্গুন ফিরলে আর কি হতো, ঘরের ছেলে আবার ঘরে ফিরে যেতে হতো, শুধু বেড়ানোর স্মৃতিটুকুই তার সম্বল হতো। এই যে যুদ্ধের উত্তেজনা পদে পদে উপভোগ করার সুযোগ সে পাচ্ছে, সেটা কি তখন পেত? এখন নিজেদেরও এক ধরনের যোদ্ধা বলে মনে হচ্ছে, যদিও কাছে একটা টমিগান বা পিস্তলও নেই। বিশুমামা ওর মুখের ভাব আর চোখে লক্ষ্য করছিলেন। হঠাৎ বললেন, কিরে খুব দমে গেছিস মনে হচ্ছে, এই সামান্য ব্যাপারেই ভয় পেয়ে গেলি? টাইপিং থেকে ঠিক ট্রেনে চাপিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। আমি অত সহজে ভয় পাই না বুঝলে, আমি অন্য কথা ভাবছিলাম। কি কথা? বিশুমামা পকেট থেকে টফি বের করে ওদের দুজনকে দিয়ে নিজে একটা সিগারেট ধরালেন। তারপর হঠাৎ খেয়াল হলো, অমল ওনার কথার কোনো জবাব দেয়নি। কিরে বললি না তো? তোমার সঙ্গে বেশ যাচ্ছিলাম, কিন্তু টাইপিং থেকে আমাদের রাস্তা আলাদা হয়ে যাবে। তোমার বেশ মজা বিশুমামা, তুমি কত স্বাধীন, কারোর কথা শুনে তোমাকে চলতে হয় না। ওসব বাজে চিন্তা মনের মধ্যে ঠাঁই দিস না, টিনেজারদের কাছে আমি চালাকি পছন্দ করি না। অমলের ভীষণ খারাপ লাগলো, এই কদিনের পরিচয়ে বিশুমামাকে এইরকম মেজাজ খারাপ করতে কখনো দেখেনি সে। আসলে বিশুমামার মনের মধ্যে তখন যে অন্য দুশ্চিন্তা বাসা বেঁধেছে অমলের, সেটা জানার কথা নয়। অমল অভিমানে সেই যে চুপ করে গেল, বাড়ি পৌঁছানোর আগে নিজে থেকে আর একটা কথাও বলল না। নানা জায়গায় ঠেক খেতে খেতে রাইয়া আর কিন্তা নদীর সেতু পেরিয়ে বাটুগাজা হয়ে শিপুত পৌঁছল তারা। এখানে গাড়ি দাঁড় করিয়ে আর্মি পিকেটের লোকজন বিশুমামাকে বলল, ওদের কাছে মেসেজ আছে, বি সান্নালকে এখনই একবার ক্যাম্প অফিসে যেতে হবে। তোরা গাড়িতে বসে গল্প কর, আমি ওদের সঙ্গে ঘুরে আসি, দেখি ওদিকে আবার কি পাকালো। দেরি হলে চিন্তা করিস না। চিন্তা করিস না বললেই তো আর সবকিছু চুকে যায় না। যত দেরি হচ্ছিল চিন্তা ততই বাড়ছিল। এক সময় ফং তো বলেই বসল, অমল তোমার আঙ্কেলকে যদি ওরা অ্যারেস্ট করে রেখে দেয় কি করবে ভেবেছ? দূর, অ্যারেস্ট করবে কেন? বিশুমামা তো অ্যান্টি গভর্নমেন্ট কিছু করতে যাচ্ছে না, বরং ওর জোগাড় করে আনা ইনফরমেশনে ব্রিটিশ আর্মির সুবিধেই হবে। আমাদের বাড়িতে যে আমেরিকান সাহেব এসেছিলেন তিনিই বলেছেন, কোনো সাহেব জার্নালিস্টকে পাঠানো হচ্ছে না দুটো কারণে, কোনো ইউরোপিয়ানের পক্ষে মালয়ীদের সঙ্গে গা মিলিয়ে চলাফেরা করাই শক্ত, ওদের চেহারা রঙই ওদের আলাদা করে ধরিয়ে দেবে, তাছাড়া ভাষাও একটা বাধা। আর নেটিভরা কেমন সাহেব দেখলেই ঘাবড়ে যায় জানিস তো, সহজ হতে পারে না। আর দু নম্বর কারণ হল, এখানকার জলহাওয়া আর খাবার দাবার ওদের সহ্য হয় না, সহজেই অসুস্থ হয়ে পড়ে। যুক্তিটা মেনে নিয়ে ফং মাথা নাড়ল, কিন্তু মুখে বললেও অমলও মনে মনে জোর পাচ্ছিল না, তাই একটু পরে আবার বলল, কিন্তু কথার কথাই ধরো, যদি বিশুমামাকে ওরা ধরে হেডকোয়ার্টারে চালান করে দেয় তাহলে ফং তুমি কি করবে? তুমি ফিরে যেতে চাইলে আমি এই গাড়ি তোমাকে ছেড়ে দেবো, আর তোমার কাছে যদি টাকা না থাকে তাহলে তোমাকে আমি ডলার ধার দেব। ওয়াং আমাকে প্রচুর ডলার সঙ্গে দিয়েছেন, তারপর আমি এগোতে থাকব। শিপুতে আমাদের এক জানা চীনে ব্যবসায়ী আছে, গাড়ি জোগাড় করতে আমার খুব একটা অসুবিধা হবে না, আর তাইপিংয়ে বুড়ো দাদুর একটা গদিও আছে। আমি নিজের জন্য ভাবি না, সোজা পথে না যেতে পারি ঘুর পথে সাইকেল নিয়ে বেরিয়ে যাব। আমিও আমার জন্য ভাবি না, ফুটবল টিম থেকে আমার ফেরার জন্য ভাড়া আর পাস দিয়ে রেখেছে, তাছাড়া ছোট দাদু আমাকে খালি হাতে ছাড়েননি, সুতরাং ধরেই রাখো আমি তোমার সঙ্গেই আছি। অমল হাত বাড়িয়ে ফঙ্গের সঙ্গে হ্যান্ডশেক করল। গ্র্যান্ড? কি গ্র্যান্ড? দুজনেই চমকে উঠেছিল। বিশুমামা কখন যে এসে পড়েছেন তা তারা খেয়ালই করেনি। আসলে ড্রাইভার বোনের তুলে ইঞ্জিনে জল ঢালছিল, আর ওর হেল্পার ভিজে ন্যাকড়া দিয়ে গাড়ির গাটা মুছে ধুলো পরিষ্কার করছিল, সেই কারণে আড়াল হয়ে গিয়েছিল একটু, রাস্তাটা দেখা যাচ্ছিল না। ও কিছু না, এমনি। আচ্ছা তোমার ওদিকের খবর কি? ভালোই, তবে ফরেনার থিং একটু ট্রাবল দিল। কাম্পার থেকে চ্যাপম্যান ওয়্যারলেসে আমাদের আসার খবর পাঠিয়েছিলেন, কিন্তু এখানকার এআই দুঁদে স্কটিশ, তাকে আমার মিশন কনভিন্সড করাতে বেশ বেগ পেতে হলো,
শেষে একটা শর্ত কবুল করিয়ে নিয়েছে। জাপানিদের হালচাল গতিবিধি সম্পর্কে ডিটেলস রিপোর্ট ওকে পাঠাতে হবে। সাইক্লো স্টাইল করা এক পাতার একটা কোয়েশ্চেনের ফর্মও দিয়েছে। ড্রাইভাররা চটপট নিজেদের জায়গায় বসে পড়েছিল। ভেতরে ঢুকে বিশুমামা গাড়ির দরজা বন্ধ করতেই গাড়িটা ছেড়ে দিল। বাড়িতে পৌঁছে ওদের মাথায় বজ্রাঘাত। গাড়ি আচমকা ব্রেক কষে দাঁড়িয়ে গেল। রাস্তার মাঝখানে বিরাট একটা গহ্বর। ওপাশের একটা বাড়ি আধখানা ধসে গেছে। রাবিশের স্তূপ ছড়িয়ে আছে চারপাশে। দূরে দূরে আরও কয়েকটা বড় বড় গর্ত আর ধ্বংসের চিহ্ন। বাড়ির জায়গাটা সিকিমাপের একটা শহর, গঞ্জগোছের বলাই ভালো। একটিমাত্র রাস্তাই এর ভেতর দিয়ে শিরদাঁড়ার মতো পেরাক নদীর দিকে নেমে গেছে। কিছু হালকা বসতি আর দোকানপাট আশেপাশে। আসলে এটা একটা রোড সাইড কমার্শিয়াল সেন্টার। এই রাস্তা দিয়ে আর এগোবার উপায় নেই। অগত্যা গাড়ির পাওনাগণ্ডা মিটিয়ে ড্রাইভারদের ছেড়ে দেওয়া হলো। ওদের মুখ দেখে মনে হলো ওরাও যেন স্বস্তি পেয়েছে। কোনো রকমে গাড়ি ঘুরিয়ে ওরা পালালো। বম্বিংয়ের চিহ্ন দেখছিস তো? মনে হচ্ছে দোকান বাজার ফেলে লোকজনও সবাই পালিয়েছে। বেলা গড়িয়ে এসেছিল, খিদেও পেয়েছিল প্রচণ্ড। অমল বলল, সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু এবার উপায় কি? দাঁড়া, আগে চুলো নে ভাই। পেটে হাত দিয়ে বিশুমামা হাসলেন। নে মালপত্র ওঠা, দেখি কোথাও কিছু খাদ্য টাদ্য জোটানো যায় কিনা। প্রকাণ্ড প্রকাণ্ড খানাখন্দ পাশ কাটিয়ে আর ইটকাট লোহার স্তূপটি নিয়ে সাবধানে হাঁটছিল ওরা। খানিকটা এগিয়ে বুঝতে পারা গেল পারিত জায়গাটা কেবল বিধ্বস্তই নয়, একেবারে পরিত্যক্ত অঞ্চল। দোকানপাট বাড়িঘর যেগুলো অক্ষত আছে সেগুলোও তালাবন্ধ, জনমনুষ্যের চিহ্ন মাত্র নেই। খাবারের দোকান দূরস্থান কয়েকটা বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এখনো অল্প অল্প ধোঁয়া আর পোড়া গন্ধ বেরোচ্ছে একটা বাড়ির ভেতর থেকে। কয়েকটা রাস্তার কুকুর একটা মানুষের আধখানা মৃতদেহ নিয়ে টানাটানি করছিল। নাকে রুমাল চেপে ওরা সেই জায়গাটা তাড়াতাড়ি পার হয়ে নদীর কাছে এসে পড়ল। দাঁড়া, এখানেই কোথাও বসে নমনম করে নাস্তাটা সেরে নি। বিশুমামা একটা ঝাঁকড়া গাছের ছায়ার দিকে এগোলেন। খাবারটাবার কষ্ট করেও টেনে আনা কেন দরকার এখন বুঝতে পারছিস তো? ঘাসের জমিতে বসে খবরের কাগজ বিছিয়ে পাউরুটি মাখন আর জ্যাম দিয়ে লাঞ্চ সারা হলো। চকলেট দিয়ে মধুরেণ সমাপয়েত করার পর বিশুমামা আর একখানা নকশা বের করে কি যেন দেখে নিলেন। তারপর বললেন, ঠিকই এসেছি, এই পথে সদুই গজ এগোলেই পেরাক নদী আর পন্টুন ব্রিজটা পাওয়া যাবে। তারপর ওপারে গিয়ে উত্তর পশ্চিম মুখ এগোলেই ব্লাঞ্জা ব্রুয়াস রোডটা পেয়ে যাব। নদীর পাড়ে পৌঁছে আর একটা বড় ধাক্কা খেল অমলরা। পন্টুন ব্রিজটা নেই, বোধহয় ডায়নামাইট দিয়ে গোটা ব্রিজটাই উড়িয়ে দেওয়া হয়েছে। অন্তত বিশুমামার তাই মনে হয়। ব্রিজ না থাকলে এত বড় নদী পার হওয়া অসম্ভব। এই অঞ্চলের সবচেয়ে বড় নদী এটা, প্রায় 500 গজ চওড়া। আসলে বৃষ্টির জন্য এমনিতেই নদীগুলোতে জল বেড়ে যায় রাতারাতি। এই পাহাড়ি অঞ্চলের ধরনটাই এই। কাল পরশু বোধহয় বৃষ্টিও হয়েছে খুব, জল এখনো ঘোলা, বেশ কারেন্টও আছে। ব্রিজ না থাকলে নৌকো চাই, অন্য কোনো উপায়ে নদী পেরোনো অসম্ভব। কিন্তু ধারে কাছে একটা নৌকোও নেই। এখানে এই সময় অনেক নৌকো থাকার কথা। নদীর পার ধরে উজানের দিকে অনেকটা এগিয়ে গেল ওরা, কিন্তু কোথায় নৌকো, কোথায় কি? এদিক ওদিক দুপাশে তাকালো একবার, কিন্তু একটা সামান্য ডিঙি নৌকো তাদের চোখে পড়ল না। ওহ, একেই বলে কুলে এসে ভরা ডুবি। এআইও মানে শিপুতের ওই অ্যাডিশনাল ইন্টেলিজেন্স অফিসারটাও বেশ লোক তো, একবার ঘুণাক্ষরেও জানালো না যে ব্রিজটা নেই, ওটাকে ভ্যানিশ করে দেওয়া হয়েছে। আহা, তোমাকে নিয়ে একটু মজা করতে চেয়েছিল লালমুখো বেচারি, তা ওর মনস্কামনা এক হিসেবে পূর্ণই হয়েছে। আমরা জব্দ হয়েছি,
আমাদের একুল ওকুল দুকুলই গেছে, ব্রিজও গেল, ট্যাক্সিও গেল। গেল বললেই গেল, এখানে বসে আমাকে একটু ভাবতে দে। অমল বসল না, রুকস্যাক পিঠ থেকে নামিয়ে দাঁড়িয়ে থাকল, আর ফং উত্তেজিতভাবে পায়চারি করতে লাগল। মাঝে মধ্যে জলের কিনারায় গিয়ে দাঁড়াচ্ছিল সে, মুখে কোনো কথা নেই। বোধহয় সাঁতার দিয়ে পেরাক নদী পার হওয়া সম্ভব কিনা সেটাই ভাবছিল। বিশু মামা ঠ্যাং ছড়িয়ে বসে বুদ্ধির গোড়ায় ধোঁয়া দিচ্ছিলেন। অমল তার ব্যাগ হাতড়ে ফিল্ড গ্লাসটা খেলার ছলে বের করল, চোখে দূরবীনটা অ্যাডজাস্ট করে নদীর শোভা দেখে বর্তমান অবস্থা ভুলে থাকার চেষ্টা করতে লাগল সে। হঠাৎ বলে উঠল, বিশু মামা, কি একটা যেন দেখা যাচ্ছে। ওর হাত থেকে দূরবীনটা একে একে দুজনের হাতেই ঘুরল, ঠিক বোঝা গেল না অনেকটা দূরে ঝোপের আড়ালে কি একটা জিনিস যেন পড়ে আছে, যেটা থেকে রোদ্দুর পড়ে আলো ঠিকরচ্ছে। ব্যাপারটা কি দেখার জন্য ওরা এগিয়ে গেল, কাছে গিয়ে দেখল, অবাক কাণ্ড, ছোট্ট আকারের একটা অকেজো স্পিড বোট, আধখানা জলে আধখানা ডাঙায়, সামনের কাঁচের কেবিনে অনেকগুলো ছ্যাঁদা, বোটের গায়েও বুলেটের ক্ষত, ভেতরে জল ঢুকছে। ডুবন্ত মানুষ খড়কুটো পেলেও আঁকড়ে ধরে। আরে এ তো আসত একটা স্পিড বোট, হোক অকেজো, এটাই ওদের শেষ ভরসা। তিনজনে মিলে টেনে হিঁচড়ে বোটটাকে ডাঙায় তুলল, তারপর রুকস্যাক থেকে ফোল্ডিং সসপ্যান বের করে জল ছেঁচে ফেলার চেষ্টা চালালো কিছুক্ষণ। বিশু মামা লেগে গেলেন ফুটোগুলো মেরামতের কাজে, একটা শার্ট ছিঁড়ে ফেলে গ্রিজ মাখিয়ে ফুটোগুলো চৌবাচ্চার নল বন্ধ করার কায়দায় এঁটে দিয়ে ইঞ্জিন নিয়ে পড়লেন। বহুক্ষণের চেষ্টায় ইঞ্জিনের মরা বুকের ভেতর থেকে একটা ঘর ঘর শব্দ উঠেই আবার হেঁচকি তুলে সেটা বন্ধ হয়ে গেল। বুকে সর্দি জমা এক মুমূর্ষু রোগী আর এক হাতুড়ে ডাক্তারের লড়াই চলেছে যেন নিশ্চিত মৃত্যুর বিরুদ্ধে। এদিকে সময় চলে যাচ্ছে দ্রুত গতিতে, বিকেল হয়ে গেছে, আর একটু পরেই সন্ধে হবে। অমল আর ফং অধৈর্য হয়ে পড়েছে, মনে হচ্ছে এই ক ঘন্টা ধরে পুরোটাই বুঝি পণ্ডশ্রম হল, কিন্তু শেষ পর্যন্ত বিশু মামারই জয় হল। বোমশঙ্কর, দুহাত তুলে এক চক্কর নেচে নিলেন বিশু মামা, তারপর বললেন, ভাষাও পানসি। এদিকে নদীতে জোয়ার এসে গেছে, কাদামাটির ওপর জল উঠে এসেছে অনেকখানি, জলের ধাক্কায় বোট দুলছে। বিশু মামার ইশারায় ওরা চটপট মালপত্র তুলে নিল। বিশু মামা বোটটাকে খানিকটা ঠেলে নিয়ে গিয়ে চালকের আসনে উঠে বসলেন, উদ্ভট আওয়াজ করে বোটটা স্রোতের মাঝখানে ঝাঁপিয়ে পড়ল সাঁতার কাটতে। তিনজনেরই চোখে মুখে জয়ের উল্লাস, কিন্তু সখানে গজ আড়াআড়ি গিয়েই কি হলো ঠিক বোঝা গেল না, হার্টফেল করা রোগীর মতো ইঞ্জিনটা ফেঁসে গেল। শুধু শব্দ থেমে গেছে তাই না, তার কোনো যন্ত্রপাতিই আর কাজ করছে না। বিশু মামা ঘাড় ফিরিয়ে বললেন, বোধহয় তেল ফুরিয়ে গেল। স্রোতের টানে বোটটা পাক খেয়ে ভেসে চলল দ্রুত গতিতে, কিছুই করার থাকল না। বইটা থাকলে না হয় কাজ হতো, কিন্তু এই বোটে একটা তক্তা পর্যন্ত নেই। সসপ্যান বের কর, সসপ্যান দিয়ে জল টানবার চেষ্টা কর, নইলে ভেসে যাব। অমল আর ফং দুজনে দুপাশ থেকে হুমড়ি খেয়ে পড়ে সসপ্যান চালাতে লাগল, কিন্তু এত ভারী একটা বোট, তাতে আর কতটুকুই এগোবে। বোটের এখন পুরোটাই স্রোতের হাতে। সর্বনাশ বিশু মামা, সর্বনাশ, বোটের তলা ছেঁদা হয়ে গেছে। শুধু তলা দিয়ে নয়, পাশের আটকানো ফুটোগুলোও আর জলের চাপ সহ্য করতে পারছে না, গড়িয়ে গড়িয়ে নামছেন নানান জায়গা দিয়ে। দেখতে দেখতে পায়ের পাতা ছাড়িয়ে হাঁটু ছোঁয়ার জন্য জল উঠে পড়েছে। ওরা পাগলের মতো দুজনে জল চেঁচে ফেলতে লাগলো, কিন্তু যতটা জল তুলে বাইরে ফেলছে তার চেয়েও বেশি বোধহয় ভেতরে ঢুকছে, খানিকটা সেই চৌবাচ্চার অঙ্কের মতো। তবে জল বাড়ার হারটা অনেকটা কমে গেছে এই যারক্ষে,
কিন্তু এইভাবে কতক্ষণ আটকানো যাবে কে জানে। বোটটা নির্ঘাত ডুববে। বিশুমামা হুইলে বসে সবই দেখছিলেন। সাবাস, আরেকটু জোরে হাত চালা, আরেকটু বেশি সময় বাঁচিয়ে রাখ। অমলরা নিঃশ্বাস ফেলার সময় পর্যন্ত পাচ্ছিল না, কথা আর কি বলবে। হাতের জোর ক্রমশ কমে আসছে, কবজির কাছে ব্যথা করছে, কাঁধটা টনটন করছে। বাইরে কি হচ্ছে মুখ তুলে তা দেখারও ফুরসত পাচ্ছে না তারা। মনে হচ্ছে অনন্তকাল ধরে তারা এই কাজ করে চলেছে। হঠাৎ বোটটা কিসে যেন খুব জোরে ধাক্কা খেল। অমলদের মাথা ঠুকে গেল খুব জোরে। ডান মেরে দিয়েছি। ছোট্ট একটা ঝোপঝাড়ে ভরা উঁচু ডাঙার ওপর লাফিয়ে পড়ার সঙ্গে সঙ্গেই বোটটা ধাক্কা খেয়ে কিনারা থেকে সরে গেছিল। তারপর টাল সামলে দাঁড়িয়ে দেখতে পেলেন স্রোতের আবর্তে পড়ে আকাশের কলকাটা ঘুড়ির মতো পাক খেতে খেতে দ্রুত ভেসে যাচ্ছে সেটা। আর ঠিক সেই সময়ে আকাশ থেকে একটা শব্দ ভেসে এলো। বিশুমামা কান খাড়া করে কয়েক সেকেন্ড আকাশের দিকে তাকিয়ে থাকলেন, তারপর বললেন, হেলিকপ্টার মনে হচ্ছে এদিকেই আসছে। অমল প্রথমে কিছুই দেখতে পায়নি, হঠাৎ আঙুল বাড়িয়ে দেখালো, ওই যে। ওর কথা শেষ হতে না হতেই নদীর বাঁকের উপর মুখ ঘুরে একটা অতিকায় ফড়িং বেরিয়ে এলো চোখের সামনে। এক লহমার মধ্যেই বিশুমামার হাতের আচমকা ধাক্কা খেয়ে ওরা দুজনে গিয়ে পড়ল লতা পাতায় ঘেরা একটা ঝোপের মধ্যে। ব্যাপারটা বোঝার আগেই তালা ধরানো শব্দ তুলে হেলিকপ্টারটা নদীর ওপর ছো মেরে নেমে এসে এক ঝাঁক মেশিন গানের গুলি চালিয়ে আবার ওপরের দিগন্তের দিকে ছোট থেকে ছোট হতে হতে মিলিয়ে যেতে লাগলো। হতচকিত ভাবটা কেটে যেতে অমল ঝোপের ফাঁক দিয়ে দেখতে পেল মোটর বোটটা ধীরে ধীরে জলের মধ্যে বসে যাচ্ছে। পাশের ঝোপ থেকে বেরিয়ে এসে বিশুমামা বললেন, যাক আপাতত আপদ গেল। ডার্টি জ্যাপস, ভাগ্য ভালো আমাদের দেখতে পায়নি, বোটটা ওদের টার্গেট ছিল। কিন্তু বাপু, দুশ্চিন্তা ধরিয়ে দিয়ে গেল ওই হেলিকপ্টারটা। আমাদের সতর্ক হয়ে গোতে হবে। মনে হচ্ছে জাপানি সৈন্য কোটা বাহারু থেকে কেবল দক্ষিণই এগোয়নি, এই পশ্চিম দিকেও অনেকটা চলে এসেছে। আমাদের বাহিনী তার মানে পিছু হটে এসেছে, কিন্তু দুপক্ষেরই ফ্রন্টলাইনটা ঠিক কোথায় জানা যাচ্ছে না। কাজে কাজে এই দুশ্চিন্তা ডবল হয়ে যাচ্ছে, দুতরফ থেকে গুলি খাওয়ার আশঙ্কা। এদিকে সন্ধে তো হয়ে এলো, কিছুক্ষণের মধ্যে অন্ধকারও হয়ে যাবে। আমরা এখন কি করব, কোন দিকে যাব? গোড়ায় বিশুমামার প্ল্যান ছিল পন্টুন ব্রিজ পেরিয়ে ম্যাপ মাফিক ব্লাঞ্জা ব্রুয়ার্স রোড ধরে তাইপিংয়ের দিকে এগোবেন। পথে ভাড়ার কোনো গাড়িটারি না পেলেও, কোনো ট্রাক হলেও তা থামিয়ে উঠে পড়তে পারবে তারা। কিন্তু মোটরবোটটা সব মাটি করে দিল। নদীর উজানে এক মাইল দেড় মাইল কতটা যে ওরা এগিয়ে এসেছে তার কোনো হিসেব নেই। মনে হয় একটা ছোটোখাটো জঙ্গলের সামনে এসে পড়েছে তারা। এই জঙ্গল ফুঁড়ে বেরিয়ে ব্লাঞ্জা ব্রুয়ার্স রোডটা খুঁজে নিতে হবে এখন। স্থানীয় কোনো লোকজনের দেখা না পেলে কাজটা বেশ কঠিন হবে। মাঝারি আকারের ঝোপঝাড়ে ভরা জঙ্গলের ভেতর দিয়ে পায়ে চলা একটা রাস্তা ধরে ধরে এগোচ্ছিল তারা। রাস্তাটা সরল রেখায় যায়নি, মাঝে মধ্যেই এদিক ওদিক বাঁক নিয়েছে। এদিকে আবছা অন্ধকার নেমে আসায় দিকের হিসেব রাখাও শক্ত হয়ে পড়েছে। চলতে চলতে গল্প করা বা কথা বলা নিষেধ। বিশুমামা বলেছেন, বিশেষ দরকার না পড়লে কথা বলবি না, আগে জায়গাটার চরিত্র বুঝি তারপর। আকাশের আলোয় যতক্ষণ পথ দেখা যাচ্ছিল ততক্ষণ খুব জোরেই হাঁটছিল ওরা। তারপর টর্চ বের করতে হলো। এক এক ঝলক টর্চের আলোয় বেশ খানিকটা রাস্তা দেখে নিয়ে বিশুমামা আলো নিভিয়ে দিচ্ছেন। আন্দাজে এগিয়ে যাচ্ছিল ওরা বিশুমামার পিছু পিছু। গায়ের জামা ঘামে ভিজে উঠেছে এই ডিসেম্বরের মাঝামাঝি সময়েও। অমল চলতে চলতেই ওয়াটার বটল থেকে গলা ভিজিয়ে নিয়েছে বার দুই, খিদে মাথা চাড়া দিয়েছে পেটের ভেতর। অভ্যেস মাফিক বিকেলের চা পেটে পড়েনি, মাথাটা অল্প অল্প যেন ধরেছে। বসে যে একটু জিরিয়ে নেবার ইচ্ছে হচ্ছে না তা নয়, কিন্তু প্রতিটা মিনিটই এখন সোনার মতো দামি। বিলম্ব মানেই অনিশ্চয়তা, বিপদ। জ্যাপানিজ আর্মি পৌঁছে যাওয়ার আগেই ব্লাঞ্জা ব্রুয়ার্স রোড দিয়ে পাড়ি জমাতে হবে।
তাইপিংয়ে গিয়ে ট্রেন ধরতে পারলে তবেই নিশ্চিন্ত। কারণ জাপানিরা এই জঙ্গল রাজ্যে রাজত্ব করতে কিংবা বসবাস করতে আসেনি। তাদের কাজ মিত্রবাহিনীকে ছত্রভঙ্গ করে দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব দক্ষিণে নেমে যাওয়া। সিঙ্গাপুরই এখন তাদের একমাত্র লক্ষ্য। জঙ্গল ক্রমে ঘন হয়ে আসছে, বনের আকার নিচ্ছে, বড় বড় গাছের দেখা পাওয়া যাচ্ছে দুপাশে, অন্ধকার ঘুরঘুরটি হয়ে এসেছে। টর্চ জ্বাললে মনে হচ্ছে কোনো একটা টানেলের ভেতর দিয়ে যাচ্ছে ওরা। ভুল পথে এগোচ্ছে কিনা কে জানে, জঙ্গল ফুঁড়ে বেরোনোর বদলে হয়তো আরও ভেতরে সিঁধিয়ে যাচ্ছে ওরা। দাঁড়া, আর এগুলো ঠিক হবে না। কাল সকাল পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। তাছাড়া রাতের জন্য একটা সুবিধে মতো জায়গায় আস্তানা গাড়তে হবে। এই ধুম জঙ্গলের মধ্যে মাটিতে রাত কাটাতে হবে শুনে অমলের বুকের ভেতরটা কেমন যেন ছমছম করতে লাগল। গল্পের বইয়ে বন জঙ্গলের যে কাহিনী সে পড়েছে তাতে হয় গাছের ডালে বসে নয়তো তাঁবু খাটিয়ে রাত্রিবাসের কথাই রয়েছে। তাও তাঁবুর সামনে আগুন জ্বালিয়ে এবং আগ্নেয়াস্ত্র হাতের কাছে মজুদ রেখে তবেই। মালয়ের জঙ্গলে হিংস্র জন্তুর কোনো অভাব নেই। সাপ কাঁকড়া বিছে ছাড়াও দাঁতাল শুয়োর থেকে শুরু করে বাঘ হাতি পর্যন্ত আছে বলে শুনেছে, কিন্তু কখন কার সঙ্গে দেখা হয়ে যাবে তা কে জানে। অথচ তাদের কাছে বিষু মামার কেনা দুখানা জাঙ্গল নাইফ ছাড়া দ্বিতীয় কোনো অস্ত্রই নেই, তাঁবুও না। আসলে জঙ্গলে যে ঢুকতে হবে, সেখানে রাত কাটাতে হবে, এটা তারা ভাবেনি। আর গাছ, বনের কোনো গাছে চড়ার কথা ভাবাই যায় না। ছোট গাছগুলো এতটাই ছোট যে 8-10 ফুটের উঁচু হবে না, আর মাথা বড় গাছগুলোর থামের মতো কাণ্ডগুলো মসৃণ, একটু সরু না হয়ে সোজা উঠে গেছে 8-10 তলা উঁচুতে, ডালপালা মেলেছে সেখানে গিয়ে। জায়গা বাছাই হয়ে গিয়েছিল। আসলে বিষুমামা বোধহয় অনেকক্ষণ আগে থেকেই নজর রেখেছিলেন, পেয়েও গেলেন। প্রকাণ্ড মোটা একটা গাছ, গুঁড়ির দুপাশে লতা ঝালর নেমেছে দেওয়ালের মতো হয়ে, প্রায় একটা ঘরের মতোই জায়গা, তিন দেওয়ালের ঘরের মতো। পাতার রাস জড়ো করে সামান্য একটু ঘিরে নিলেই চমৎকার বেডরুম হয়ে যাবে, বিষুমামার তাই ধারণা। কিন্তু তার আগে স্পিরিট ল্যাম্প জেলে চায়ের জল বসাতে হবে, পরে টিনের মাংস আর পাউরুটি দিয়ে নৈশাহার মন্দ হবে না। হঠাৎ সব ছাপিয়ে কাছেই কোথাও 4-5টা মোরগ ডেকে উঠল তীক্ষ্ণ গলায়। হাতের কাজ থামিয়ে বিষুমামা কান পেতে সেই ডাক শুনতে লাগলেন। অমল ঘাবড়ে গিয়ে টর্চটা নিভিয়ে ফেলল। ফং, এ তো বন মোরগের ডাক মনে হলো না, ঘরোয়া মুরগি মনে হচ্ছে। ইয়েস আঙ্কেল, আই এম শিওর। অমল, চা থাক এখন, আগে চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করতে হবে। ইফ দেয়ার ইজ আ ফাউল, দেয়ার ইজ আ ফ্যামিলি, মোস্ট প্রোবাবলি মালয় ফ্যামিলি। ফং, তুমি কি বলো? হ্যাঁ, হতে পারে আমরা কোনো কাম্পং এর কাছে এসে গেছি। অমল, কাম্পং মানে বুঝিস? মালয় পল্লি বা গাঁ। চল খুঁজে দেখি। আওয়াজটা এসেছিল সামনের দিক থেকেই, কিন্তু এই নির্জন রাত্রে বনের মধ্যে শব্দের দূরত্ব আন্দাজ করা যে শহুরে কানের কর্ম নয় সেটা এই প্রথম বুঝতে পারা গেল। প্রায় 10 মিনিট হাঁটার পরও যখন কোনো লোকালয়ের চিহ্ন পাওয়া গেল না, ঠিক তখনই খুব কাছে কোথাও কুকুরের ডাক শোনা গেল। টর্চ ফেলতেই দেখা গেল বাঁ দিক থেকে একটা রাস্তা বেরিয়ে এসেছে এবং সেখানেই থমকে দাঁড়িয়ে পড়েছে গোটা চারেক বাচ্চা সহ দুটো কুকুর। টর্চের আলোয় তাদের চোখগুলো মার্বেলের মতো জ্বলছে। বিষুমামা নিঃশব্দে ওদের দিকে এগিয়ে যেতেই এক পা দু পা করে পিছু হটতে আরম্ভ করেছিল তারা, কিন্তু তর্জন গর্জনের বহর বেড়ে গেল চতুর্গুণ। পেছনে বেশ খানিকটা গাছপালা শূন্য ফাঁকা জায়গা, ছোটখাটো একটা মাঠের মতো, হঠাৎ মানুষের গলা শোনা গেল। দেখা গেল লাঠি আর লণ্ঠন হাতে নিয়ে কতকগুলো ছায়া মূর্তি বেরিয়ে এসেছে অন্ধকার ফুঁড়ে।
কোনো বন্য জন্তু ধারে কাছে এসে পড়েছে ভেবে লোকগুলো এগিয়ে আসতে আসতে মুখে ভয় পাওয়ানো কিম্ভূত শব্দ করছিল। এরা মালয় জাতের মানুষ বুঝতে পেরে বিশুমামা টর্চ ফোকাস করলেন ঠিক ওদের মুখের ওপর। হঠাৎ জোরালো আলোর ঝলকানিতে ওরা ভয়ে ছুটে পালানোর মতলব করছে বুঝতে পেরে ফং মালয় ভাষায় চেঁচিয়ে বলল, আমরা অতিথি, তোমাদের বন্ধু। অবশেষে রাতের আশ্রয় জুটে গেল অভাবিতভাবেই মালয় পল্লীর প্রধানের বাড়িতে। মোড়ল মানুষটি প্রবীণ এবং খুবই অতিথি বৎসল। অতিথিদের সম্মানে কফি হয়েছিল। কফি খেতে খেতে গল্প শুরু হল। পরিবারের মেয়ে পুরুষ ছাড়াও আরও দু চারজন জড়ো হয়েছিল মোড়লের পাশে। জানা গেল গাঁয়ের লোকেরা অমলদের টর্চের আলোর সামনে পড়ে গিয়ে খুবই ভয় পেয়েছিল, ভেবেছিল বোধহয় জাপানি সৈন্য এসে গেছে। ফং আর বিশুমামার মুখে ওদের নিজেদের ভাষা শুনে ওরা যে কি খুশি তা বলার নয়। এই সুযোগে বিশুমামা খুঁটিয়ে খুঁটিয়ে যা জানার জেনে নিচ্ছিলেন। জানা গেল ব্লাঞ্জা ব্রুয়াস পাকা সড়ক থেকে অনেকটা তফাতে চলে এসেছে তারা, তবে চিন্তার কোনো কারণ নেই, জঙ্গলের ভেতর দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে। কাল সকালে মোড়লের এক সাগরেদ সেই রাস্তায় ওদের পৌঁছে দিয়ে আসবে পাকা সড়কে। একটু রাতে বাড়ির ভেতর থেকে খাবার ডাক পড়ল, গরম গরম মিষ্টি চালের ভাত আর মুরগির মাংসের সুস্বাদু ঝোল, সেই সঙ্গে মাছের ঝোলও ছিল। উদ্বেগ উত্তেজনা আর সারাদিনের পরিশ্রম উসুল করে তিনজনেই ঠেসে ভাত খেল। এই মুরগিগুলোই যে জবাই হওয়ার সময় ওভাবে ডেকে উঠেছিল তাতে অমলের কোনো সন্দেহ নেই। একটা খড়ের গদির ওপর ঢালাও বিছানা পেতে দেওয়া হয়েছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডাও বাড়তে শুরু করেছিল। ঘুমোবার আগে সিগারেট ধরাতে ধরাতে বিশুমামা বললেন, যাক, আমাদের দরকারি বেশ কয়েকটা খবর সংগ্রহ করা গেছে। উত্তর পূর্ব থেকে ইংরেজদের বাহিনী দক্ষিণ পশ্চিমে অনেকটা পিছু হটে এসে নতুন করে আক্রমণ চালানোর জন্য তৈরি হয়ে রয়েছে। জাপানিরা ত্রং নদী পেরিয়ে এগিয়ে এলেই খুব সম্ভবত একটা বড় ধরনের সংঘর্ষ হবে। পেরাক নদীর সেতুটা সেই জন্যই ইচ্ছে করেই উড়িয়ে দেওয়া হয়েছে, আর নদীর সব নৌকো টৌকো ডাউন স্কিমে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, তাই আমরা খেয়া পারাপারের জন্য একটা নৌকোও দেখতে পাইনি। তবে ভরসার কথা, ত্রং নদীর মুখটা ব্রুয়াস রোড থেকে কম করেও 40 মাইল হবে। জাপানিরা আরও পেছনে আছে, এসে পৌঁছতে কয়েকদিন সময় লেগে যাবে। শুধু বুঝতে পারছি না এরা জাপানিদের এতটা নিরুপদ্রবে এগিয়ে আসতে দিচ্ছে কেন। ফ্রন্টলাইন এতটা সরিয়ে না এনে ওখানেই ওদের চেপে ধরতে পারত, আর সেটাই বোধ হয় ঠিক হতো। যাক, যত তাড়াতাড়ি সম্ভব তোদের নিয়ে এ অঞ্চল ছেড়ে তাইপিং পৌঁছে যেতে চাই। কুয়ালাকাংসার থেকেও ট্রেন ধরা যেত, কিন্তু ও রাস্তাটা এড়িয়ে আরও বাঁদিকে সরে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। কথায় বলে না, সাবধানের মার নেই, তাই তাইপিংটা বেছে নিয়েছি। বিশুমামা থামতেই ফং বলল যে সেও সামান্য কিছু খবর জোগাড় করতে পেরেছে। বিশুমামা যখন মোড়লের সঙ্গে গল্প করছিলেন সেই সময় একটা চীনে মেয়ের সঙ্গে ভাব করে ফেলেছিল ফং। মোড়লের ছোট ছেলের সঙ্গে মেয়েটির বিয়ে হয়েছে। মেয়েটার কাছ থেকেই শুনেছে চাইনিজ গেরিলারা বসে নেই, তারা জঙ্গলের ভেতরে কোথাও খুব সম্ভবত ক্যাম্প করে আছে। কদিন আগেই এই গ্রামে তাদের দুটো ছেলে এসেছিল খাবার দাবার সংগ্রহ করতে। খবরটা শুনে বিশুমামা একটুক্ষণ চুপ করে থাকলেন। খবরটা সামান্য নয় ফং, ব্যাপারটা নিজের জাতের লোক পেয়ে মেয়েটা সরল বিশ্বাসে বললেও মোড়ল কিন্তু ব্যাপারটা চেপে গেছে। যাক, এবার তোমরা ঘুমিয়ে পড়ো, কাল খুব ভোরে আমাদের যাত্রা শুরু হবে। সিগারেটের টুকরোটা নিভিয়ে হ্যারিকেনের পোলতে কমিয়ে বিশুমামা শুয়ে পড়লেন। আধ মিনিটের মধ্যেই তার নাক ডাকতে শুরু করলো হালকা মেজাজে। ব্লাঞ্জা ব্রুয়াস রোডের মুখে পৌঁছে দিয়ে মোড়লের লোকটি যখন বিদায় নিল তখন ঘড়িতে 6:35, সবেমাত্র সূর্য উঠেছে। আকাশের কপালে প্রকাণ্ড সিঁদুরের টিপের মতো সূর্যের দিকে তখনও সোজাসুজি তাকানো যাচ্ছিল।
তিনজনেরই পিঠে নিজের নিজের বহনযোগ্য বোঝা, গায়ে একটা করে হালকা সোয়েটার। পথে বেরিয়ে কখনো থেমে থাকতে নেই, বিশেষত অনিশ্চিতের আশায়। চলো হাঁটতে শুরু করি, চলতে চলতে কিছু একটা পেয়ে যাব নিশ্চয়ই। সেকালের মানুষ তো এই পাগাড়ি সম্বল করেই গোটা ভারত চষে বেরিয়েছে তীর্থ করতে, তাও বেশিরভাগই বয়স্ক মানুষ এবং বুড়ো বুড়ি। আর কিছু বলার দরকার হয়নি, গাড়ির প্রত্যাশা মন থেকে মুছে ফেলেই ওরা হাঁটা দিয়েছিল জোর কদমে। সারা রাত ঘুমিয়ে শরীর দিব্যি ঝরঝরে লাগছিল। জংলা বুনোপথ নয়, চমৎকার রাস্তা। আর ওই ভোর সকালে মোড়ল মশাইয়ের কল্যাণে ব্রেকফাস্টটাও মন্দ হয়নি। মাইল পাঁচেক রাস্তা একটানা হেঁটে আসার পর একটা গাছের নিচে কালভার্টের ওপর বসে সামান্য জিরিয়ে নিচ্ছিল তিনজনে। এমন সময় একজন সাইকেল আরোহীকে দেখতে পাওয়া গেল। কাছে এসেই সাইকেল থেকে নেমে দাঁড়িয়ে পড়ল লোকটি। ফরেস্ট ডিপার্টমেন্টের লোক, লোকটা তামিল। খোঁজ নিয়ে জানা গেল আরও মাইলখানেক এগোলে একটা পেট্রোল পাম্প আছে, সেখানে গেলে গাড়িটারির ব্যবস্থা হলেও হতে পারে। মিথ্যে বলেনি লোকটা, তবে গাড়ি নয়, পাওয়া গেল একটা ট্রাক, মালপত্র লোড করে রওনা হচ্ছিল। ওদের অনুরোধে লিফট দিতে রাজি হল। ড্রাইভারের পাশে ঠাসাঠাসি করে জায়গাও হয়ে গেল কোনো ক্রমে। তবে মাইল দশে গিয়ে গাড়িটা অন্যদিকের রাস্তা ধরবে, মেন রাস্তা থেকে ঘুরে যাবে বাঁ দিকে। একটা ছোট নদীর সামনে এসে ট্রাকটা দাঁড়িয়ে পড়ল। এবার গাড়িটা বাঁ দিকের রাস্তা ধরবে। ওরা তাইপিং রেল স্টেশন যেতে চায় শুনে ড্রাইভার একটা পরামর্শ দিলেন। পুলটা পেরিয়ে গেলে ডান হাতে একটা কাঁচা রাস্তা পাওয়া যাবে, সেটা কোনাকুনি রবার বনের ভেতর দিয়ে রেলপথের দিকে চলে গেছে। ওই রাস্তা ধরে গেলে দূরত্ব প্রায় অর্ধেক হয়ে যাবে। কুয়ালা কাংসার আর তাইপিং এর মাঝামাঝি একটা স্টেশনে পৌঁছেছে রাস্তাটা। ট্রাকটা চলে যাওয়ার পর বিশুমামা বললেন, ঠিকই বলেছে লোকটা, একটা জিনিস পরিষ্কার, সড়কপথে গাড়ি চলাচল বোধহয় বন্ধ হয়ে গেছে জাপানি আতঙ্কে। এখন কোথায় কি ঘটছে কেউ জানে না, ঠিক ঝড়ের আগের থমথমে মুহূর্ত, তাই শর্টকাট করাই ভালো। আর একটা কারণেও সেটা উচিত হবে, হঠাৎ দরকার হলে এই বড় রাস্তায় আমরা নিজেদের লুকোতে পারবো না, রবার বনের গায়ে গায়ে চলা পথটা সেদিক থেকে নিরাপদই হবে। হেঁটে জিরিয়ে বিকেল নাগাদ ওরা রবার বনের কিনারে এমন একটা জায়গায় এসে পৌঁছল যেখানে ঝোপ জঙ্গলের ভেতর দিয়ে রাস্তাটা একটা টিলার ওপর উঠে গেছে। তারপর টিলা ডিঙিয়ে ঢালু দিয়ে অনেকটা নেমে একটা পাকা রাস্তা কেটে বেরিয়ে গেছে। রাস্তার ওপরে একটু তফাতে রবার এস্টেটের কারখানা বাড়ি। ওরা টিলার ওপর উঠে ঢাল বেয়ে বেশ বেগেই নিচে নামছিল। হঠাৎ একটা দৃশ্য দেখে টাল সামলাতে গিয়ে পা হড়কে পড়ে যাচ্ছিল অমল। বিশুমামা হাত বাড়িয়ে ধরে ফেললেন। টিলা যেখানে শেষ হয়েছে সেখান দিয়ে বর্ষার জল যাবার একটা গভীর নালা মেটাল রোডের সমান্তরালে চলে গিয়েছে, এখন শুকনো। ফার্ন জাতীয় গাছ, বন্ধুতুরোর ঝোপ আর মুথা ঘাস প্রায় ঢেকে ফেলেছে খালটাকে। ফং ছিল সকলের আগে, সে ততক্ষণে নালার কিনারে পৌঁছে গিয়েছে। বিশুমামা সর্বনাশ, ওই দেখো। বিশুমামা তাকিয়ে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। ফ্যাক্টরি বাড়ির দিক থেকে একটা বিরাট মিছিল আসছে, সাইকেলের মিছিল। পাশাপাশি তিন থেকে চারটে করে সাইকেল এক এক সারিতে, পরপর প্রায় গোটা কুড়ি সারির একটা বাহিনী। দূর থেকে নিঃশব্দে একটা মিছিলের শোভাযাত্রা মনে হয়েছিল, কিন্তু কাছে আসতেই বোঝা গেল তারা সাধারণ আরোহী নয়, জাপানি সৈন্য। এদের অদ্ভুত সাজ পোশাকের জন্য প্রথমটা বোঝা যায়নি, কারো গায়ে মিলিটারি ইউনিফর্ম নেই। হঠাৎ দেখলে মনে হবে নিজেদের মধ্যে কথা বলতে বলতে দল বেঁধে হয়তো ফুটবল ম্যাচ দেখতে চলেছে। কারো কারো গায়ে সত্যি সত্যি ফুটবলের জার্সি, কারো সবুজ, কারো ছাই রঙের, কিংবা কারো খাঁকি রঙের জামা, বেশিরভাগেরই ঢিলে ট্রাউজার্স, কারো পাতলুনের পা উঁচু বুটের মধ্যে ঢোকানো, কিংবা অ্যাঙ্কেলের কাছে পুলিশি কায়দায় পট্টি বাঁধা।
শর্টস আর রাবারের বুট কিংবা জিম বুট পরেও চলেছে অনেকে। মাথার টুপির মধ্যেও কোনো সঙ্গতি নেই। দু চারজনের মাথায় পাতলা টিনের টুপি, বাকিদের কারো সাধারণ ফেল্ট হ্যাট কিংবা ক্রিকেটারদের মতো চোখের ওপর শেড দেওয়া ছোট ছোট টুপি, কারো পিঠে ছোট ঝোলা, কারো বা ক্যারিয়ারে। রডের সঙ্গে রাইফেল আর টমিগান দড়ি দিয়ে বাঁধা, সাইকেলও যে যেরকম পেয়েছে আর কি, নতুন পুরনো নানা রঙের রেসিং সাইকেল, লেডিস সাইকেলও বাদ যায়নি। বোঝাই যায় এগুলো তারা জাপান থেকে নিয়ে আসেনি, এখানকারই গ্রামগঞ্জ শহরের দোকান আর কারখানা থেকে লুট করে আনা। সব মিলিয়ে উদ্দেশ্যটা বোধ হয় এই যে যত কম বোঝা নিয়ে যত হালকা হয়ে চলা যায় ততই ভালো। পাথর আর ছোট জঙ্গলি গাছের আড়ালে অমল হামাগুড়ি দিয়ে লুকিয়ে ফেলেছিল নিজেকে। তার পাশেই ক্যামেরায় চোখ আর কনুয়ে ভর রেখে বিশুমামা উপুর হয়ে ছবি তোলায় ব্যস্ত। ফঙের কথা দুজনে বিলকুল ভুলেই গিয়েছিল, সেজন্য বোধহয় ওদেরও দোষ দেওয়া যায় না, কারণ চোখের সামনে তখন ঢেউয়ের পর ঢেউয়ের মতো এক একটা দল দ্রুত গতিতে তাদের সামনের রাস্তা দিয়ে পূব মুখে চলেছে। বোধহয় পেরাক নদী ওদের লক্ষ্য। মাঝে মাঝে পায়ে হেঁটেও একাধটা দল আসছে, সার বেঁধে কদম মিলিয়ে থেকে থেকে সকলকে ওভারটেক করে বেরিয়ে যাচ্ছে ট্রাক, লরি আর জিপ গাড়ি, নানা রকম ডালপাতা দিয়ে ক্যামুফ্লেজ করা। নাম্বার প্লেটগুলো সব স্থানীয়। মাঝে মাঝে স্রোতে ভাঁটা পড়ে, রাস্তা ফাঁকা হয়ে যায়, মনে হয় মিছিল শেষ হয়ে গেল আর বোধহয় কেউ আসবে না। বার্তিনেক এই রকম ধোকা খেয়ে অমলরা যেই নিচে নামার উদ্যোগ করেছে, অমনি আবার পদাতিক লরি, ট্রাক, সাইকেল ফ্যাক্টরি বিল্ডিংয়ের বাঁক ঘুরে বেরিয়ে আসছে। তখন মনে হয়েছে রাতের অন্ধকার পর্যন্ত ওদের এভাবেই এখানে পড়ে থাকতে হবে সুযোগের অপেক্ষায়। হঠাৎ অমল বলল, বিশুমামা, ফং কোথায় গেল? দেখতে পাচ্ছি না তো। আছে, তবে খুব প্যাঁচে পড়ে গেছে হতভাগা। নালাটার মধ্যে ভালো করে লক্ষ্য করে দেখ, দেখতে পাবি। নেহাতি খোশ মেজাজে নিজেদের মধ্যে মশগুল হয়ে আছে, নইলে কি জানি, দেখে ফেলা তো আশ্চর্য ছিল না। ফ্যাক্টরি বাড়ির কম্পাউন্ডে কি কাণ্ড হচ্ছে দেখ। টিলাটা যে কত উঁচু এবার তার আন্দাজ পাওয়া গেল। অত দূরের পাঁচিলে ঘেরা কম্পাউন্ডের অনেকখানি দূরবীনের পাল্লার মধ্যে চমৎকার এসে যাচ্ছে। ঠিকভাবে ফোকাস করতেই বিভৎস দৃশ্যটা দেখতে পেয়ে অমল শিউরে উঠল। প্রথম নজরে ঠিক ধরতে পারেনি, মনে হয়েছিল কুমোরটুলির তৈরি মাটির মূর্তি দেখছে। একটা বেঞ্চে ঠাসাঠাসি করে জনা ছয়েক লোক বসে আছে, খালি পা, খালি গা, পরনে শুধু আন্ডারওয়্যার, বুক বরাবর প্যারাশুটের দড়ি দিয়ে একসঙ্গে জড়িয়ে বাঁধা, আসলে ছটা মুন্ডহীন দেহ। বলির পাঁঠার মতো ওদের মুন্ডুগুলো ওদের পায়ের কাছে পড়ে আছে, রক্তে ভেসে যাচ্ছে ওদের শরীর। আর দুটো জল্লাদের মতো জাপানি অফিসার হাতে রক্তমাখা খোলা তলোয়ার নিয়ে উন্মাদের মতো লাফাচ্ছে আর চেঁচাচ্ছে। অবশ্য এত দূর থেকে তাদের চিৎকার কানে আসছে না, শুধু ভঙ্গিটাই চোখে পড়ছে অমলের। অমল সভয়ে চোখ সরিয়ে নিল কম্পাউন্ডের অন্য পাশে। সেখানেও ভয়ঙ্কর আর এক দৃশ্য, চারটে চীনে যুবককে চারটে বাঁশের খুঁটির সঙ্গে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখা হয়েছে। এদেরও খালি গা, পরনে শুধু শর্টস, দোবড়ানো কালশিটে পড়ার মুখে নাক আর ঠোঁটের কষ দিয়ে রক্ত গড়াচ্ছে। একটা তাল ঢ্যাঙা জাপানি কাঁধের ব্যাচ দেখে মনে হয় মেজর র্যাঙ্কের হবে, ছেলেগুলোর সামনে পা ফাঁক করে দাঁড়িয়ে হা হা করে হাসছে। ওপর নিচের পাটিতে কম করে গোটা তিনেক সোনায় বাঁধানো দাঁত। হঠাৎ লোকটা তার হাতের জ্বলন্ত সিগারেট একটা ছেলের বুকের ওপর চেপে ধরল। যন্ত্রণায় ছেলেটা চিৎকার করে উঠল কিনা দেখার মতো মনের অবস্থা অমলের ছিল না। চোখ থেকে দূরবীন সরিয়ে নিল সে। জাপানিদের নিষ্ঠুরতা পশুকেও হার মানায়। মনে হচ্ছে ওই গেরিলা ছেলেগুলোর ওপর টর্চার করছে ওদের দলের গোপন খবর আদায় করার জন্য।
ওদিকটায় তুমি দেখলে না তো। তোদের খুব বিপদের মধ্যে এনে ফেললাম রে, আমার এই ভুলের কোনো ক্ষমা নেই। কিন্তু আমি আমি কেন, কেউই বোধহয় ভাবতে পারিনি জাপানি সৈন্য এরকম ঝড়ের গতিতে চতুর্দিক লণ্ডভণ্ড করে দেবে। ট্রাভেল লাইট, ট্রাভেল কুইক, ওরা কৌশলটা অক্ষরে অক্ষরে মেনে চলে। আর আমাদের ব্রিটিশ আর্মির গদাই লস্করি চালটা দেখেছিস, ইউনিফর্ম আর ইকুইপমেন্টের ঠেলায় অস্থির, 12 হাত কাঁকুড়ের 13 হাত পিচি, রেলের কুলির মতো কাঁধপিঠ কোমরে আদমুন 30 শের লোড নিয়ে কি আর চটজলদি কিছু হয় না, যুদ্ধ হয়। বিশু মামা আবার ক্যামেরাটা আর একটু কায়দা মাফিক সেট করলেন। আর কতক্ষণ যে এভাবে মরার মতো নট নরণ চরণ নট কিচ্ছু করে পড়ে থাকতে হবে কে জানে। অমলের হাঁটু কোনোই ঘাড় টনটন করছে, কোমর ঝিঁঝি ধরে আড়ষ্টু। এর চেয়ে স্কুলে নীলডাউন হয়ে থাকা ঢের ভালো। ও কোনো জবাব দিল না। সন্ধে হয়ে গিয়েছিল, আকাশ থেকে ভূতের মতো ঝুপঝুপ করে অন্ধকারগুলো এখানে সেখানে লাফিয়ে পড়ছিল। একসময় ওরা সাবধানে উঠে বসে সামান্য এগিয়ে গোটা 2-3 গাছের গুঁড়ির আড়ালে পজিশন বদলাল। এমন সময় কাছেই কোথাও একটা শব্দ হল। অমল নিঃশব্দে ব্যাগের ভেতর হাত ঠুকিয়ে কাঠের খাপে মোড়া জাঙ্গল নাইফের বাঁটে হাত ঠেকিয়েছে। অমনি চাপা গলায় কে ডাকল, আঙ্কেল, আঙ্কেল, অমল, তোমরা কোথায়? ফোনের গলা। বিশুমামা বললেন, এক যাত্রায় আর পৃথক ফল হয় কেন, আয় আমরা এই অন্ধকারের মধ্যে আহার পর্ব সেরে নিই। কিন্তু ওনার মুখের কথা মুখেই থেকে গেল। হঠাৎ হুড়মুড় করে যেন আকাশ ভেঙে পড়ল মাথার ওপর, এমন মুষলধারে বৃষ্টি সেই রেলের কামরায় ওঠার পর পেয়েছিল তারা। কিন্তু খোলা আকাশের নিচে অন্ধকারের মধ্যে তার দৌড়, তার দাপটি আলাদা। আসলে আকাশ কখন যে তলায় তলায় এতখানি তৈরি হয়েছে কেউ বুঝতেই পারেনি। ব্যাগের ভেতর থেকে প্লাস্টিকের কভার বের করতে বোধহয় আধ মিনিটের বেশি লাগেনি, কিন্তু তার মধ্যেই একেবারে ভিজে সব সপে সকলে, জামা জুতো সোয়েটার সহ ওদের যেন কেউ পুকুরে চুবিয়ে তুলে এনেছে। ভাগ্যিস ক্যামেরাটা তার আগেই প্যাক করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে ফেলেছিলেন বিশু মামা। হ্যাভারস্যাক, রুকস্যাক সবই স্পেশাল ওয়াটারপ্রুফ কাপড়ে তৈরি, এটাই যা ভরসা। প্লাস্টিক শিট মুড়ি দিয়ে ওরা রাস্তার দিকে তাকিয়েছিল। হঠাৎ হঠাৎ বিদ্যুতের চমকে ধরা পড়ছে রাস্তায় হাঁটু প্রমাণ লাফিয়ে ওঠা বৃষ্টির ফোঁটার ওপর জলের ধোঁয়া ভেসে যাচ্ছে। কিন্তু জাপানি সৈন্যের জনস্রোতের কোনো বিরাম নেই। কিছু পরে পরেই এক একটা দল আসছে, হালকা প্লাস্টিকের রেইন কভারে সবাই জড়িয়ে এক একটা মূর্তি, সাইকেল চালিয়ে সমান তালে চলে যাচ্ছে। বিশুমামা বুঝে গিয়েছিলেন রাস্তা ক্রস করার কোনো উপায় নেই। জীবনের ঝুঁকি নিয়ে যদি বা পেরোনোও যায়, ওদিকে গিয়ে নির্ঘাত জাপানিদের ঘাঁটির মধ্যেই পড়তে হবে। সুতরাং তাইপিংয়ের আশা ছেড়ে এবার পিছু ফেরা দরকার। যত তাড়াতাড়ি সম্ভব পেরাক নদী পেরিয়ে ব্রিটিশ লাইনে ঢুকে আশ্রয় নিতে না পারলে উদ্ধারের কোনো আশা নেই। বিশুমামার কথার মধ্যে বাস্তব যুক্তি ছিল। জাপানি সৈন্যরা ব্লাঞ্জাব্রুয়াসের রাস্তায় অনেক ঘুরে যতক্ষণে পেরাক নদীর কূলে পৌঁছবে, ওরা শর্টকাট রাস্তায় তার আগেই পৌঁছে যেতে পারবে। বৃষ্টিটা যদি এই রেটে রাতভর পড়তে থাকে তাহলে রাস্তায় জল বাড়তেই থাকবে, সাইকেল চালানো অসম্ভব হয়ে পড়বে। আশেপাশের পাহাড়ি অঞ্চল থেকে বৃষ্টির জল বন্যার ঢলের মতো আসতে থাকবে কয়েক ঘন্টার মধ্যে। হাড় কাঁপানো ঠান্ডা আর নাগারে বৃষ্টির মধ্যে টলমলো পায়ে মাতালের মতো হাঁটছিল অমল। ওর আগে আগে দুটো মূর্তি, বিশুমামা আর ফং, প্রায় গায়ে গায়ে টর্চের আলোয় পথ দেখে চলেছে তারা। অমল খানিকটা পিছিয়ে পড়েছিল, অন্ধকার এত ঘন যে তার গায়ে ঘষা লেগে যাচ্ছে, সর্বাঙ্গে অসহ্য যন্ত্রণা, কোমরটা যেন ফেটে যাচ্ছে। মনে হচ্ছিল হাড়ের জোরগুলো বুঝি খুলে যাবে এই মুহূর্তে। একটা ঘোরের মধ্যে সে শুধু হেঁটে চলেছে, বর্ষাতির নিচে ভিজে জামা প্যান্ট সপ সপ করছে,
জুতো জোড়ার মধ্যে বোধ হয় এক গ্যালন জল ঢুকে গেছে। বিশুমামা আবার দাঁড়িয়ে পড়লেন। আচ্ছন্ন চেতনার মধ্যে অমল বুঝতে পারল ওনারা আবার সেলোফেনের খাপে মোড়া নকশা বের করে কম্পাসের সাথে মেলাচ্ছেন। যখন থেকে আগের রাস্তা ছেড়ে রবার এস্টেট আর জঙ্গলের ভেতর দিয়ে শর্টকাট শুরু করেছে তারা, সেই তখন থেকে এই কাণ্ডই চলছে। বিশুমামার ধারণা, এইভাবে দক্ষিণ পূর্ব বরাবর কোনাকুনি চললে পেরাক নদীর অন্য প্রান্তটা হয়তো খুব কাছেই হবে। হুমড়ি খেয়ে দাঁড়িয়ে টর্চের আলোয় বিশুমামারা যেখানে নিজেদের মধ্যে বিড়বিড় করে পথের অঙ্ক করছেন, অমল সেখানে ওদের পাশে এসে দাঁড়াল। যতক্ষণ চলছিল বুঝতে পারেনি, থেমে যেতেই মনে হলো এখনই হাঁটু ভেঙে বসে পড়বে সে, আর বোধহয় দাঁড়াতে পারবে না। মাথাটা ঝিমঝিম করছে, চোখ জড়িয়ে আসছে নেশার মতো আচ্ছন্নকারী এক ঘুমে। চেতনাটাকে ধরে রাখার জন্য অনেক কষ্টে ও বাঁ হাতটাকে চোখের সামনে টেনে তুলল। ফসফরাস মাখা কবজি ঘড়ির ডায়ালটা এক থোকা জোনাকির মতো জ্বলছে। জোর করে চোখ মেলে ঘড়ির কাঁটা দুটোকে চেনার চেষ্টা করল সে। রাত দুটো, তার মানে চার পাঁচ ঘন্টা তারা পায়ের ওপর দাঁড়িয়ে আছে, হাঁটছে, থামছে, আবার হাঁটছে, কিন্তু বসার সুযোগ পায়নি। এই জলের মধ্যে বসে বিশ্রাম করার কোনো উপায়ও নেই। হয়তো মৃত্যুর পায়ের ওপর মুখ থুবড়ে পড়ার আগে পর্যন্ত সে সুযোগ আর আসবেও না তাদের। কেমন এক অসহায় আতঙ্কে বিশুমামাকে চিৎকার করে ডাকতে চাইল অমল, কিন্তু গলা দিয়ে স্বর বেরোল না। শুধু শরীরটা তুলে উঠল ভূমিকম্পের দুলুনির মতো, মাথাটা বেলুনের মতো ফাঁপা আর হালকা ঠেকল। ভুবনজোড়া অন্ধকারের মধ্যেও চোখের সামনে একটা আলোর চক্কর জ্বলে উঠল একবার। আলোর চরকি নাকি ঘড়ির ডায়াল? চোখ মেলে অমল কিছুই বুঝতে পারছিল না। মাথার ভেতরটা ফাঁপা, একেবারে শূন্য, কিছুই মনে পড়ছে না তার। আবছা ঘোরের মধ্যে কিসের যেন একটা চিৎকার শুনতে পাচ্ছে, তার সঙ্গে সমবেত কিছু শব্দ। তারপর হঠাৎই মগজের সুইচটা কেউ যেন অন করে দিল। অমল বুঝতে পারল প্যারেড গ্রাউন্ডে পিটি হচ্ছে খুব কাছেই কোথাও। সে শুয়ে আছে একটা ঘরের মধ্যে, নরম বিছানায় চিত হয়ে গলা পর্যন্ত কম্বল টানা। সিলিংটা টিনের, ইটের দেওয়াল, পায়ের দিকের খোলা জানালা দিয়ে সকালবেলা রোদ্দুর আর ফুরফুরে মিঠে বাতাস আসছে ঘরের মধ্যে। হঠাৎ মনে পড়ে গেল তার সব কিছু, গতরাত্রির কথা, জঙ্গলের কথা, বৃষ্টির কথা, ঘড়ির লুমিনাস ডায়ালে দুটো বাজার কথা। এই সকালে সে এখানে কেন? বিশুমামার ফোন কোথায় গেল? তবে কি সে জাপানিদের খপ্পরে পড়েছে? সে এখন বন্দি, আর বিশুমামারা ওকে ফেলে পালিয়ে গেছেন? ধরফর করে উঠে বসতে গেল সে, কিন্তু পারল না। শরীর এত দুর্বল যে মাথা তুলতে না তুলতেই চোখে অন্ধকার দেখল অমল। খাটের শিয়রে কেউ যেন বসেছিল, হাত বাড়িয়ে শুইয়ে দিল তাকে। ওঠার চেষ্টা করো না, শুয়ে থাকো চুপটি করে। মেয়ের গলা, চীনেরা যেমন নরম উচ্চারণে ইংরেজি বলে তেমনি। ছোট ছোট টেরা চোখে মেয়েটি হাসছে। চীনে মেয়ে, নার্স, মাথার টুপি আর পোশাক দেখে তো তাই মনে হয়। অল্প বয়স, বড় জোর 19-20 হবে। সে জিজ্ঞেস করল, কেমন লাগছে এখন? ফাইন। আমি এখানে কেন? আমার বন্ধুরা কোথায়? ফং, আমরাও তোমার বন্ধু। থ্যাংকস, তুমি অসুস্থ। কপালে হাত রেখে মেয়েটা ওর তাপ দেখল, তারপর থার্মোমিটার বের করল।
অমল প্রথমে ভেবেছিল মেয়েটার নাম তাংসে, কিন্তু পরক্ষণেই মনে পড়ল শব্দটা সে ফংয়ের মুখেও শুনেছে। চীনে ভাষায় এর মানে কমরেড, তার মানে এরা তাহলে চীনে গেরিলা। গেরিলাদের মধ্যে যে মেয়েরাও আছে, এমন দুর্গম বন জঙ্গলের ক্যাম্প জীবনে তারাও তৈরি হচ্ছে লড়াই করার জন্য, সে কথা অমল জানত না। কিন্তু বিশু মামাদের সঙ্গে তার ছাড়াছাড়ি হলো কখন এবং কিভাবে, সে কথার কোনো উত্তরই সে পেল না। ঘণ্টা দুই পর ওষুধ আর বড় একবাটি হট স্যুপ খাওয়ার পর যখন কিছুটা চাঙ্গা বোধ করে অমল বালিশে ঠেস দিয়ে উঠে বসেছে আর নার্স মেয়েটি ঘর থেকে বেরিয়ে অন্য কোনো কাজ সারতে গেছে, ঠিক তখনই দরজা দিয়ে ঘর্মাত্ম কলেবরে বিশু মামাকে ঢুকতে দেখল। প্রথমে মনে হয়েছিল চোখের ভুল, কিন্তু না, বিশু মামাই বটে, তার পেছনে ফং। ফংয়ের সঙ্গে এক বয়স্ক চীনা ভদ্রলোক, হাতে টিপিক্যাল ডাক্তারি ব্যাগ। ডাক্তার অমলের নাড়ি দেখলেন, তারপর গম্ভীর মুখে পেট খুঁচিয়ে জিভ দেখে চোখের কোল টেনে বুকে স্টেথোস্কোপ বসিয়ে মিনিট পাঁচেক ধরে জ্বালিয়ে শেষে একটা ইঞ্জেকশন দিয়ে এক টুকরো কাগজে খসখস করে দু চার লাইন কি লিখে ইশারায় বিশু মামাকে ডেকে নিয়ে বেরিয়ে গেলেন। অমল ডাক্তারের গোলাকার মুখের দিকে তাকিয়ে কিছুই বুঝতে পারল না। লোকটার মুখ যেন পাথর দিয়ে তৈরি, তাতে কোনো ভাবান্তর নেই, একটা রেখাও পড়ে না। মরা মানুষের মুখও বুঝি এমন ভাবলেশিন হয় না। বিশু মামা কিন্তু ফিরে এলেন হাসি মুখেই, বললেন, ডাক্তার ওকে করে গেলেন, তুই ভালো হয়ে গেছিস। ইয়েলো ফিভার বলে সন্দেহ হয়েছিল, কিন্তু না, ডাক্তার ঠিকই ধরেছিলেন, ডেঙ্গু জ্বর। তবে বাপু, গায়ে পায়ে বল ফিরে পেতে এখনো বেশ কয়েকটা দিন লেগে যাবে। কাল রাতে সেই জঙ্গলের রাস্তায় আমার কি যে হলো। দাঁড়াও দাঁড়াও, সব বলছি। বিশু মামার মুখে সব শুনে অমল তাচ্ছব হয়ে গেল। টানা দু দিন দু রাত অমল জ্বরের ঘোরে বেহুশ হয়ে পড়েছিল, আজ সকালে জ্বর ছেড়েছে। সেই রাত্রিরে যখন সে ওই জঙ্গলে কোলাপস হয়ে গেল, তখন বিশু মামা প্রমাদ গুনেছিলেন, গায়ে ধুম জ্বর, বোধহয় টিলা থেকে নামার পরপরই জ্বর এসে গিয়েছিল। কিন্তু কপাল আর আয়ুর জোর ছিল, তাই ভগবান ওদের রক্ষা করেছেন। ওরা না জেনেই এই গেরিলা ক্যাম্পের কাছাকাছি এসে পড়েছিল, কিন্তু আচমকা ওদের পেট্রোল বাহিনীর লোকজনের সঙ্গে দেখা হয়ে না গেলে বাকি রাতটুকু মাথা খুঁড়লেও এই ক্যাম্পে ওরা পৌঁছতে পারত না। আর অমলকে বাঁচানো তো অনেক দূরের প্রশ্ন। সঙ্গে সঙ্গে জামাকাপড় বদলে ঠিকঠাক ওষুধপত্র পরেছিল তাই, নইলে নিউমোনিয়া তো প্রায় ধরেই ফেলেছিল। 105.5 ডিগ্রি জ্বরের ঘোরে একটা দিন তো শুধু প্রলাপই বকেছে অমল। প্রথমে ওদের শত্রুপক্ষের স্পাই ভেবে এই গ্রুপ হেডকোয়ার্টারে ধরে এনেছিল পেট্রোল পার্টির লোকেরা। সেটাই স্বাভাবিক, কারণ সেই ফ্যাক্টরি হাউসে যে ছজন চীনাকে সেদিন মুণ্ডচ্ছেদ করা হয়েছিল তারা এই বাহিনীরই ভলেন্টিয়ার। চু মেই নামে দলের এক চীনা বিশ্বাসঘাতক ওদের ধরিয়ে দিয়েছিল। শুধু ওদের নয়, কয়েকজন মালয়ি গেরিলাকেও ওদের সাহায্য করার অপরাধে জাপানিরা টর্চার করে শেষ পর্যন্ত খুন করেছে। ওই ফ্যাক্টরির কাছেই ওদের যে লোকাল ক্যাম্প ছিল সেটাও জাপানিরা জ্বালিয়ে দিয়েছে। পেট্রোল বাহিনীর বাকি লোকজন পালিয়ে আসার পথে অমলদের দেখতে পায় আর হেডকোয়ার্টারে ধরে নিয়ে আসে খবর সংগ্রহ করার জন্য। কিন্তু ভাগ্যক্রমে এই হেডকোয়ার্টারের অধিনায়ক লাও পিং মালয়ী কমিউনিস্ট পার্টির এক নাম করা লিডার। সিঙ্গাপুরের 101 নম্বর স্পেশাল ট্রেনিং স্কুলের সঙ্গে একসময় তার যোগাযোগ ছিল। চ্যাপম্যানকেও সে ভালো করেই চিনত। কাগজপত্র দেখে বিশু মামাকে সে অ্যান্টি জাপানিজ আর্মির বন্ধু হিসেবেই গ্রহণ করেছে। প্রয়োজনে সব রকম সাহায্য করার প্রতিশ্রুতি তো দিয়েইছে, উপরন্তু অস্থায়ীভাবে গেরিলা ট্রেনিং নেবার ব্যবস্থাও করে দিয়েছে। বিশু মামা আর ফং এতক্ষণ নতুন রিক্রুটদের সঙ্গে পিটি আর আর্মস প্যারেড করছিল, তাই জ্ঞান ফেরার পর অমল তাদের দেখতে পায়নি। এক চক্কর দৌড়ে এসেই অমল বেশ হাঁপিয়ে গিয়েছিল। ব্যারাক বাড়ির বারান্দায় ধপ করে বসে পড়ল সে,
এখনো পায়ে পুরনো জোর সে পায়নি। খানিকটা ছুটলেই বুকটা কেমন যেন ধড়ফড় করছে। রোজ সকালে আর বিকেলে নিয়ম করে সামনের মাঠে দু তিন পাক দৌড় এসে খানিকটা জিরিয়ে নিয়ে ফের দৌড় শুরু করে। একটা সপ্তাহ কোথা দিয়ে যে কেটে গেল খেয়ালই হয়নি। বিশুমামা বলেছেন আগামীকালই এখান থেকে চলে যাবেন, আর দেরি করা ঠিক হবে না, এমনিতেই অনেকগুলো দিন মিছিমিছি নষ্ট হয়েছে। বিশুমামার মাথায় এখন অনেক দুশ্চিন্তা। ঘরের ছেলেদের ভালোই ভালোই ঘরে ফিরিয়ে দিতে পারলে তিনি বাঁচেন, অন্তত কুয়ালালামপুরে পৌঁছে দিতে পারলে তার ছুটি। ক্যাম্পের ঠাস বুননি প্রোগ্রামের ফাঁকে ফাঁকে তিনি তার নিজের কাজ করে চলেছেন। ফটো ডেভেলপ আর প্রিন্ট করার সরঞ্জাম মিনি কিট বাক্সে ভরে এনেছিলেন তিনি। দুর্ধর্ষ সব ছবি হয়েছে, কতকগুলো ছবি এক কপি করে লাউপিংকে দিতে হলো। সেগুলো নাকি সুযোগ মতো জেনারেল হেডকোয়ার্টারে সেক্রেটারি জেনারেলের কাছে পাঠিয়ে দেওয়া হবে। বাকি এক প্রস্থ ছবি আর এক কিস্তি লেখা খামে ভরে সিল করে ক্যাম্প ভিজিটে আসা এসটিএস অ্যাম্বাসেডার হেউড সাহেবের হাত দিয়ে কোথায় যেন পাঠিয়ে দিয়েছেন বিশুমামা। একটা অনেককালের পুরনো পরিত্যক্ত টিনের খনির এই ব্যারাক বাড়িটাকে সারিয়ে নিয়ে গ্রুপ হেডকোয়ার্টারের অফিস হয়েছে। এ বাড়িটা প্রধানত অফিস, কনফারেন্স হল, স্টোর রুম আর গেস্ট রুম হিসেবে ব্যবহার করা হয়। এল শেপের এই বাড়িটার সামনে অনেকটা জমি সাফসাফাই আর সমান করে মাঠ তৈরি হয়েছে। সেখানে প্যারেড হয়, পিটি হয়। কিছুটা তফাতে টিনের খনির মধ্যে নেমে গেরিলা সৈন্যদের যুদ্ধবিদ্যা শেখানো হয়। সব রকম আগ্নেয়াস্ত্রের হাতে কলমে পরীক্ষা নিরীক্ষা হয় সেখানে। চারপাশ নিরেট জঙ্গলে ঘেরা, বিশাল বিশাল গাছ আর কাঁটাওয়ালা বেদবন আর বাঁশবনের ঘেরা টোপে এমন আড়াল করা যে বাইরে থেকে কল্পনা করা অসাধ্য। এর মধ্যে শখানেক লোক এইসব কাণ্ড কারখানা চালাচ্ছে। ব্যারাক বাড়ির পেছনে কয়েকটা 25-30 ফুট লম্বা কাঁচা বাড়ি, এই বাড়িগুলোই থাকার জায়গা। আর একটা কিচেন, কিচেন চালায় বুড়ো আর খোঁড়া কিংবা লড়াইয়ে অক্ষম চীনে পুরুষেরা। দলের বাকি ছেলেদের বয়স 19-20 থেকে 25-26-এর মধ্যে। জনাপাঁচেক মেয়েও আছে, তারা যথেষ্ট লেখাপড়া জানে। নার্সিং আর মিউজিক ট্রেনিং ছাড়াও অশিক্ষিত অর্ধশিক্ষিত গেরিলাদের ভাষা শেখানোর ভার এই মেয়েদের ওপরে। এরা ব্যারাক বাড়ির একটা ঘরে থাকে। ক্যাম্পের জীবন খুবই কঠিন এবং পরিশ্রমের জীবন। বাড়ির সুখস্বাচ্ছন্দ্য ছেড়ে এইসব ছেলেরা আদর্শের জন্য কিরকম কৃচ্ছ সাধন করছে দেখলেই শ্রদ্ধা হয়। খাওয়া পড়া শোয়ায় কোনো রকম বাহুল্য নেই, সব কষ্টই এরা হাসি মুখে সইবার জন্য তৈরি। ভোর 4টার সময় রাঁধুনিরা উঠে খাবার তৈরি করতে লেগে যায়। ভোরবেলা ক্যাম্প ছেড়ে যারা দূরে দূরে বেরিয়ে পড়বে নাইট গার্ডদের রিলিফ দিতে, পেট্রোল পার্টির খাবার বয়ে নিয়ে যেতে, কিংবা হেডকোয়ার্টার অফিসে যারা দূরে পাড়ি জমাবে তাদের জন্য খাবার তৈরি হতে থাকে ওই রাত থেকেই। তারপর 5:30 হুইসল বাজার সঙ্গে সঙ্গে সবাই জামা জুতো পরে প্যারেড গ্রাউন্ডে দৌড়োয়। 5:45 থেকে 6:15 অবধি পিটি, তারপর 15 মিনিটের ছুটি হাত মুখ ধুয়ে তৈরি হয়ে আসার জন্য। ততক্ষণে দিনের আলো ফুটে যায়। ঠিক 6:30 রেড ফ্ল্যাগ তুলে স্যালিউট করা হয় কমিউনিস্টদের কায়দায়। তারপর গান হয়, প্যারেড হয়। 7:00 থেকে 8:30 মিলিটারি ট্রেনিং, তারপর আবার আধ ঘন্টার ব্রেক। নারকেল তেল দিয়ে যে যার অস্ত্র পরিষ্কার করে। এই রকম জলীয় আবহাওয়ায় প্রতিদিন বন্দুকের নল পরিষ্কার রাখতেই হয়। সবাই মনে মনে অপেক্ষা করে থাকে 9:00 বাঁশি বাজার জন্য, কারণ 9:00 ব্রেকফাস্ট। নামে ব্রেকফাস্ট হলেও আসলে দিনের খাওয়া। ছোট রান্নাঘরের দিকে বড় বড় ক্যানেস্তারা টিন ভর্তি ফেনা ভাত রাখা থাকে, নিজের নিজের মগ ভর্তি করে তুলে নাও। তার সঙ্গে একতাল সাবুদানার মতো দেখতে টাপিওকার মন্ড আর শাক পাতা, সবজির একটা ঘ্যাঁটও থাকে। 15 মিনিটের মধ্যে আহার পর্ব চুকিয়ে দিয়ে বসে যাও আলোচনার আসরে। আধ ঘন্টার এই বিচার বিবেচনা সভার পর
দশটা থেকে এগারোটা পর্যন্ত চলবে ম্যান্ডারিন ভাষা শেখার ক্লাস, তারপর এগারোটা থেকে একটা পর্যন্ত কায়িক শ্রমের কাজ, গাছ কাটা, খড়ি পাড়া, মাটি কাটা থেকে ঘর বাড়ির টুকিটাকি মেরামতির কাজ, একটা থেকে দুটো পর্যন্ত আবার জেনারেল নলেজের লেকচার ক্লাস, দুটো থেকে তিনটে বক্তৃতা শিক্ষা, প্রোপাগান্ডা চালানোর কৌশলের তালিম দেওয়া হয়, তারপর চারটে পর্যন্ত ছুটি, যে যার নিজের কাজ করবে কিংবা বিশ্রাম, চারটে থেকে সাড়ে চারটে স্নানের সময়, ঝর্ণার জলে স্নান করে উঠতে না উঠতেই খাবার বাঁশি বাজবে, দিন রাত মিলিয়ে এটাই প্রধান খাওয়া, ফ্রাইড রাইসের সঙ্গে রাঙা আলু সেদ্ধ আর সবজি, সেই সঙ্গে শুঁটকি বা নোনা মাছ। এরপর পাঁচটা থেকে ছটা পর্যন্ত এক ঘন্টা হয় গানের ক্লাস, বিশেষ করে মার্চিং সং এবং উদ্দীপক গান, তারপর প্যারেড করতে গিয়ে পতাকা নামানোর পর মৌন পর্ব, পড়াশুনোর সময়। তখন কেউ কথা বলবে না, ক্যাম্প লাইব্রেরিতে গিয়ে বসে পড়ো, লেখো, যা খুশি করো। এরপরেই আছে পৌনে দু ঘন্টার বিতর্কের আসর, ঠিক নটা বাজার সঙ্গে সঙ্গে আলো নেভানোর বাঁশি বাজবে, বাতি নিভিয়ে যে যার বিছানায় শুয়ে পড়বে, শুধু হেডকোয়ার্টারে তখনও বাতি জ্বলে, নেতাদের কাজকর্ম চলে, গোপন খবরাখবর নিয়ে লোক আসে, কাছেই মাঝে মাঝে কোথাও পেঁচা ডেকে ওঠে কর্কশ গলায়, অবশ্য সেটা পেঁচা না, মানুষের গলায় পেঁচার ডাক, পাসওয়ার্ডের সংকেত, বিশ্বস্ত ইনফর্মারদের আসার সময় এইটাই, কিংবা অস্ত্রশস্ত্র আর খাদ্যের যোগানদারদের, ধারে কাছের গাঁ থেকে গেরিলা সাপোর্টাররা সাহায্য করে। লাউপিংয়ের কাছ থেকে বিদায় নেবার পর কালো রুমালে ওদের চোখ বেঁধে দেওয়া হয়েছিল। এরা আমাদের অবিশ্বাস করছে তা ভাবিস না, কথায় বলে সাবধানের মার নেই, জাপানিদের হাতে দুইবাত যদি বন্দী হই তাহলে যাতে টর্চার করে আমাদের কাছ থেকে এই ক্যাম্পের রাস্তার সন্ধান আদায় করতে না পারে তাই এই ব্যবস্থা। পেট্রোল বাহিনীর কয়েকজন ওদের হাত ধরে ঝোপ জঙ্গলের ভেতর দিয়ে এঁকে বেঁকে অনেকটা পথ নিয়ে এসে যখন চোখের বাঁধন খুলে দিল তখন অমলরা দেখতে পেল তারা একটা কাঁচা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, আর তাদের সামনে দাঁড়িয়ে আছে তিনজন মালয়ী জোয়ান, সঙ্গে সাইকেল। এখান থেকেই গেরিলারা ওদের বিদায় দিল, ওরা ওদের ব্যাকপ্যাকগুলো নিয়ে সাইকেলের ক্যারিয়ারে বসল। সন্ধ্যের মুখে মুখে তাদেরকে একটা মালাই কামগাঙে পৌঁছে দিল সাইকেল চালকরা, আট দশখানা ছিমছাম বাড়ি নিয়ে গ্রামটা তৈরি, ওদের দাঁড় করিয়ে রেখে সাইকেল নিয়ে গ্রামের ভেতরে অদৃশ্য হয়ে গেল ওরা। কৌতূহলী ভিড় জমতে শুরু করেছে প্রথম বাড়িটার উঠোনে, মহিলা আর বাচ্চারা উঁকি ঝুঁকি দিচ্ছে বাড়ির আনাজ কানাজ থেকে। এমন সময় গায়ের সর্দার এসে সবাইকে ধমকে সরিয়ে দিল, তারপর নিজের পরিচয় দিয়ে মাথা ঝুঁকিয়ে নমস্কার জানালো। সালামাত তুয়ান, প্রৌঢ় মানুষ, বেশ হাসি খুশি, চোখ দুটোতে বুদ্ধির ছাপ আছে। বেশ আপ্যায়ন করেই নিজের বাড়িতে নিয়ে গেলেন তিনি। সাইকেল চালকদের খোঁজ করায় জানা গেল তারা চলে গেছে, কিন্তু তাতে কোনো অসুবিধে হবে না, তিনি সবই শুনেছেন, সাহায্য অবশ্যই করবেন, কিন্তু মুশকিল হয়েছে এই গাঁয়ে গাইড হিসেবে সঙ্গে যাওয়ার মতো কোনো লোক নেই, পুরুষরা সবাই প্রায় গাঁ ছাড়া, সুতরাং পথ চিনে যেতে হবে নিজেদেরকেই, আর তা করতে গেলে এবং তাড়াতাড়ি পেরাক নদীতে পৌঁছতে হলে একমাত্র উপায় জলপথে যাওয়া। সর্দারের বাড়ির পেছন দিয়ে একটা ছোট নদী কয়েক মাইল ডাইনে গিয়ে পেরাক নদীতে পড়েছে, নদীটা ছোট ঠিকই কিন্তু খুব খরস্রোতা, পাহাড় থেকে নেমে এসেছে বলে খুব স্রোত, ফলে নৌকো বেয়ে যাওয়ার কোনো কষ্ট নেই, আর পেরাকে পৌঁছেও যেহেতু ডাউন স্কিমে যেতে হবে তাই পথ চেনারও বিশেষ কোনো দরকার নেই, বলতে গেলে চোখ বুঝেই চলে যাওয়া যাবে, নদী স্রোতই পথ দেখিয়ে নিয়ে যাবে ওদের। তবে ভয় একটাই, আর সেটাই খুব মারাত্মক, নদীর পাড়ে কোথায় যে শত্রুরা ওঁত পেতে বসে আছে তা কিন্তু কেউ জানে না। পেরাক
এখন নো ম্যানস ওয়াটার। যে কোনো মুহূর্তেই জাপানি পেট্রোলের সঙ্গে মুখোমুখি হওয়ার একটা আশঙ্কা আছে। তাছাড়া যখন তখন বাজ পাখির মতো জাপানি প্লেন উড়ে আসতে পারে। নদী তো আর ডাঙা নয় যে জঙ্গলে ঝটপট লুকিয়ে পড়বে। খোলা আকাশের নিচে সেক্ষেত্রে বাঁচার কোনো রাস্তাই নেই। গালে হাত দিয়ে বিষণ্ন ভঙ্গিতে বসে বিশুমামা সর্দারের কথা শুনছিলেন। তাহলে উপায়? উপায় একমাত্র রাতের অন্ধকার। ঝুঁকি তোমাদের নিতেই হবে, তবে রাত গভীর হলে বিপদের ভয় না থাকারই কথা। মাঝ নদী দিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, সেটাই সবচেয়ে নিরাপদ। আর ভোরের আলো ফোটার অনেক আগেই জঙ্গলের মধ্যে আবার লুকিয়ে পড়তে হবে। তাহলে একটা নৌকোর ব্যবস্থা করে দাও, অন্ধকার হলেই আমরা রওনা হয়ে যাই। এবার লোকটা আর একটা নতুন মুশকিলের কথা পারল। বরাবরের জন্য ছেড়ে দেওয়ার মতো একটা নৌকোও নাকি গায়ে নেই। অমলের রাগ বাড়ছিল। নেই যদি তাহলে এই সাতকাণ্ড রামায়ণ শোনাবার কি দরকার ছিল লোকটার? বিশুমামার মাথা খুব ঠান্ডা। তিনি জানালেন তিনি টাকা দিতে প্রস্তুত আছেন, নৌকো তিনি কিনেই নিতে চান। কিন্তু লোকটা কোনো কথা দিতে পারল না। খাবারের জোগাড় দেখতে নিচে নেমে গেল। অমল বলল, ফর নাথিং আমরা এখানে এলাম বিশুমামা। মাথা গরম করিস না, ওয়েট অ্যান্ড সি। লোকটা ফিরে এলো একটু পরেই। একটা ব্যবস্থা হয়েছে, একটা বাঁশের নৌকো আছে, চেষ্টা করলে সেটা পাওয়া যেতে পারে। বিশুমামা বিনা বাক্য ব্যয়ে হিপ পকেট থেকে মানি ব্যাগ বের করলেন। তারপর $10 দুখানা নোট বের করে লোকটার হাতে গুঁজে দিলেন। পলকের জন্য লোকটার মুখ উজ্জ্বল হয়ে উঠল। তারপর আবার ঘর থেকে নিচে নেমে গেল সে। অমল ভাবল, বাঁশের নৌকোটা আবার কি জিনিস? বিশুমামা অমলের মনের কথা বোধহয় টের পেয়েছিলেন। বললেন, যে বস্তুই হোক হতে দে, ডোবার সময় মানুষ কুটো গাছাও আঁকড়ে ধরে। অনেকদিন পরে ক্যাম্পের স্বাদহীন একঘেয়ে খাবারের পর সর্দারের বাড়ির সুস্বাদু রান্না মুখে অমৃতের মতো লাগছিল। বুনো ছাগলের মাংস, বেগুনের দম, ডাল আর আলু ভাজা দিয়ে খাওয়াটাও যেন একটু বেশি পরিমাণেই হয়ে গিয়েছিল। তাই বিশুমামা শুয়ে পড়তে বলার সঙ্গে সঙ্গে ফং আর অমল শুয়ে পড়তে দেরি করল না। তারপর নদীর ঠান্ডা হাওয়ায় আর জলের ঘুমপাড়ানি কলকল ধ্বনিতে কখন যে ঘুমে চোখ জুড়িয়ে এসেছিল তা তারা নিজেরাও জানে না। হঠাৎ বিশুমামা ওদের মাথা ধরে নাড়া দিতেই ওরা ধরফর করে উঠে বসল। ওই যে ওরা আসছে, জ্যাপস, দ্য ডার্টি ডেভিলস। অমল মেঘলা আকাশের ময়লা চাঁদের আলোয় যে দৃশ্য দেখল তাতে বুকের ভেতরের রক্ত হিম হয়ে গেল তার। তাদের সামনে শখানেক গজ তফাতে বাঁকের মুখে ঝড়ের গতিতে একটা প্রকাণ্ড নৌকো এগিয়ে আসছে। অনেকগুলো লোক ছপাছপ দাঁড় টানছে। বৈঠার ঘায়ে সাদা ফ্যানার মতো লাফিয়ে উঠছে জলরাশি। শুয়ে পড়ো, শুয়ে পড়ো, লাই ডাউন, কুইক, ওরা গুলি ছুটতে পারে। অমল ফঙের পাশে উপুর হয়ে শুয়ে পড়েছিল সঙ্গে সঙ্গে। চোখ বন্ধ করে মনে মনে গুনে চলেছিল 1, 2, 3, 4। কিন্তু কোথায়, কি ব্যাপার, এখনো পর্যন্ত বুলেটের ঝাঁক উড়ে এলো না। হঠাৎই একটা সংঘর্ষের শব্দ। মুখোমুখি বসে থাকলে এই ঝাঁকুনিতে তারা নির্ঘাত জলে পড়ে যেত। অমল চমকে উঠল, কিন্তু বিশুমামার মুখে হাসি। মুখ তুলে অমলরা তাজ্জব হয়ে গেল। কোথায় জাপানিদের নৌকো, কোথায় কি? পাড় থেকে উপড়ে পড়া একটা আধডুবন্ত শিশু গাছের ডালপালার মধ্যে তাদের নৌকোর মাথাটা সেঁধিয়ে গেছে। নৌকোটা স্থির, কোনো নরমচরণ নেই। অন্য নৌকো হলে উল্টে যেত কিংবা তলা ফেঁসে হয়তো ডুবে যেত, কিন্তু কড়কড়ে $20 তখন গায়ে লাগলেও এটা বাঁশের নৌকো বলেই এখনো টিকে আছে। অগাধ পরমায়ুয়ের প্রায় 4 ইঞ্চি ব্যাসের মোটা মোটা গোটা কতক বাঁশ মাচার মতো সাজিয়ে তার উপর আড়াআড়ি কয়েকটা বাঁশের টুকরো বেঁধে তারও ওপরে একই মাপের আর একটা মাচা চাপানো হয়েছে। 20-25 ফুট লম্বা এই বাঁশের পাটাতনের ওপর
আর এক দফা আড়া বেঁধে 10x6 ফুটের একটা লম্বা প্ল্যাটফর্ম। এটাই আসল নৌকো। ওদের ভার নিয়েও জলের লেভেল থেকে ফুটখানেক উঁচুতে ভেসে আছে। রজ্জুতে সর্পভ্রম একেই বলে, তবে সর্পের রজ্জু ভ্রম হওয়ার থেকে ঢের ভালো। নে হাত লাগা, গাছের ভেতর থেকে ঠেলে নৌকোটাকে বের করতে হবে। ততক্ষণে গোটা ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে। গাছটা অনড় হয়েই ছিল। তাদের নৌকোটাই স্রোতের টানে তীব্র গতিতে এগোচ্ছিল বলে মনে হয়েছিল বিপরীত দিক থেকে কিছু একটা ছুটে আসছে। ট্রেনের জানালায় বসে যেমন নিজের গতি টের পাওয়া যায় না, শুধু টেলিগ্রাফের খুঁটিগুলোকেই সাঁই সাঁই করে ছুটে আসতে দেখা যায়, সেই রকম। কিছুক্ষণের মধ্যেই পেরাক নদীর সঙ্গমে ঢুকে অমলদের নৌকো একটা পাক খেল। পাক খেয়ে খানিকটা ভেসে গিয়েই আবার মাঝগাঙের স্রোতটা ধরে নিয়ে হু হু করে ভেসে চলল। বিশুমামা অতন্দ্র প্রহরীর মতো হালে বসে, মেঘের মধ্যে চাঁদ থেকে থেকে লুকোচুরি খেলে চলেছে। চাঁদের বাতিটা যেন কোনো দুষ্টু ছেলে একবার উস্কে দিয়েই আবার নিভিয়ে দিচ্ছে। ডান দিকে বনের মাথায় শুকতারা কোহিনুরের মতো লোপাট হতে চলেছে দেখেই ওরা বুঝতে পেরেছিল রাত শেষ হয়ে আসছে। ওদিকে চাঁদ তলিয়ে গেছে কখন। পেরাকের জলে যেন অন্ধকার হুমড়ি খেয়ে পড়ে পিপাসা মেটাচ্ছে। চোখে কিছুই দেখা যায় না, শুধু তার জিভের ছলাচ্ছল শব্দ শোনা যাচ্ছে। আর না, অনেকটা পথ আসা গেছে, এবার ডাঙায় ভেড়া যাক। ভালো করে লক্ষ্য করতেই অমল বুঝতে পারল তাদের নৌকোটা মাঝগাং ছেড়ে নদীর পাড় ঘেঁষে চলেছে। বোধহয় বেশ কিছুক্ষণ থেকেই নদীর খাঁড়ি বা ঝোপ জঙ্গলে ঢাকা কোনো পছন্দসই নিচু জায়গা খুঁজে চলেছেন বিশুমামা। আমরা কতটা পথ পাড়ি দিয়েছি আন্দাজ করতে পারো? ঠিক দিকেই চলেছি তো? হালের বৈঠায় সামান্য মোচড় লাগিয়ে বিশুমামা বললেন, ঠিক দিকেই। ঘড়ি মিলিয়ে স্পিড ক্যালকুলেশন যা করেছি তা যদি ঠিক হয়, এই ক ঘন্টায় আমরা 12 আনা পথ মেরে দিয়েছি। আর একটা রাতে রাতখানাও মনে হয় লাগবে না। আমরা পারিতের সেই পন্টুন ব্রিজের জায়গা পেরিয়ে যাব। যদি কোনো উটকো ঝামেলা হয়? যদি যদির কথা এখন নদীতেই থাক, ল্যান্ডিং স্পট আমরা পেয়ে গেছি। বাঁশের নৌকোয় শুয়ে কাউন্ট করতে করতে পাঁজরে একটা গুঁতো লাগতেই অমল চোখ খুলেছিল, কিন্তু তার মনে হলো সে তাকায়নি। চোখ বুঝেই এই নাটকীয় দুঃস্বপ্নটা দেখছে। গোদাপ গোদাপ আইসে গোদাপ! পেঁচার মতো চোখ ঘুরিয়ে ঘুরিয়ে সেই গোলমুখ লোকটা বন্দুকের নল দিয়ে আর একটা খোঁচা মারতে যাচ্ছিল। অমল ধরফড় করে উঠে বসল। একটু তফাতে বিশুমামা আর ফংকে ঘিরে ফেলেছে তিনটে বেঁটে খাটো লোক। তাদের একজনের হাতে রাইফেল আর তার নলটা বিশুমামার পিঠে ঠেকানো। এতক্ষণ আপনি শুনছিলেন আনন্দ বাগচির কাহিনী মালয়ের জঙ্গলে, অন্তিম পর্ব, অনলি অন রেডিও মিলন 90.4 FM। ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল ফর মোর অডিও স্টোরিজ অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর নোটিফিকেশন। লেখক পুত্র শ্রী সুনন্দ বাগচিকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা আমাদের এই প্রচেষ্টায় পাশে থাকার জন্য। অমলের চরিত্রে অপূর্ব, বিশুমামার ভূমিকায় অভিক, হরপ্রসাদের চরিত্রে দীপক, পল্টন ওয়াং এবং ইন্দ্রনাথের ভূমিকায় প্রশান্ত, মায়ের চরিত্রে আম্রপালি, নার্সের ভূমিকায় রীতি, শোভার চরিত্রে শ্রোতা, গল্প পাঠে এবং অন্যান্য ভূমিকায় সায়ন, নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM।